আরজিকর মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতির তদন্তে নতুন মোড়। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদ নেতা আশিস পাণ্ডেকে গ্রেপ্তার করল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির সূত্রে দাবি, তথ্য প্রমাণ থেকে স্পষ্ট সন্দীপ ঘোষ ও আশিসের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আর্থিক বেনিয়ম কাণ্ডে এই নিয়ে পঞ্চম গ্রেপ্তারি করল সিবিআই। আরজিকর মেডিকেল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট আশিস পাণ্ডে বৃহস্পতিবার একাধিক তথ্য প্রমাণ সামনে রেখে তাকে জেরা করে সিবিআই। তার কথাবার্তায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে বলে সিবিআই সূত্রে দাবি। এরপরে আশিস পাণ্ডেকে গ্রেপ্তার করা হয়। এর আগে এই ঘটনায় সন্দীপ ঘোষ সহ চারজনকে গ্রেপ্তার করেছে সিবিআই। সূত্রের দাবি, আরজিকর হাসপাতালের আর্থিক বেনিয়মের মাথা ছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। দুর্নীতি সিন্ডিকেট চালানোর পিছনে প্রত্যক্ষ যোগ ছিল এই আশিস পাণ্ডের। সিন্ডিকেট চালানোর জন্য বিভিন্ন সময় সন্দীপ ঘোষ যাদের নির্দেশ দিতেন তাদের একজন এই টিএমসিপি নেতা। এই অ্যারেস্টটা হয়েছে, এটা খুব দরকার ছিল। আমরা ওয়েট করছিলাম যে এরকম একটা ইম্পর্টেন্ট অ্যারেস্টের খুব দরকার আছে। আশিস পাণ্ডে আরজিকরের একজন মাথা হয়ে বসেছিলেন, সিবিআই সেটাতে মুভ করেছে। আমরা চাইছি যে এরকম অনেক মাথাই বসে আছে তাদেরকে নামানো হোক, তাদেরকে অ্যারেস্ট করা হোক। আরজিকর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের জেনারেল বডির বৈঠকের মধ্যেই আশিস পাণ্ডে সিবিআই এর হাতে গ্রেপ্তারির খবর এসে পৌঁছয়। আমি রয়েছি জিএলটির সামনে, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। জিএলটিতে এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা জেনারেল বডি বৈঠক করছেন এবং আমার সঙ্গে জুনিয়র ডাক্তাররা রয়েছেন। দেখতেই পাচ্ছ, প্রত্যেকে এই তথ্য এবিপি আনন্দ থেকে পাওয়ার পর সকলেই এই বিষয়টা নিয়ে এখন পর্যালোচনা করছেন। আমরা শুরু থেকেই বলে আসছি আরজিকর সহ বিভিন্ন কলেজে বিভিন্নভাবে থ্রেট কালচার চলছে, যেটা আরজিকরে একটা গত 3 বছর ধরে চরম আকার ধারণ করেছিল এবং এই থ্রেট কালচারের হোতাদের মধ্যে অন্যতম মুখ এই আশিস পাণ্ডে। টিএমসিপি নেতা আশিস পাণ্ডের গ্রেপ্তারের পর সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন। তিনি লিখেছেন, আরজিকর মেডিকেল কলেজে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের সভাপতি সেজে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বদনাম করে দীর্ঘদিন নানা ধরনের দুর্নীতির নায়ক হয়ে থেকেছে এই আশিস পাণ্ডে। জুনিয়রদের ভয় দেখানো, ফেস্টিভ্যালের নামে টাকা তোলা, পরীক্ষায় পাশফেল নিয়ন্ত্রণ করা, প্রশ্ন বলে দেওয়া, হস্টেলে হস্টেলে র্যাগিং করা, বেআইনিভাবে হাউস স্টাফশিপ দেওয়া, সিনিয়র ডাক্তারদের মারধর করা, প্রাক্তনীদের ঘরে তালা মেরে দেওয়া সহ বিভিন্ন আর্থিক দুর্নীতির নায়ক ছিল এই বিখ্যাত আশিস পাণ্ডে। নিজেদের তৃণমূল ছাত্র পরিষদ কর্মী বলে তৃণমূলের সর্বোচ্চ নেত্রীর পাঠানো নতুন অধ্যক্ষকে ঘরে ঢুকতে দেয়নি। নিজেকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বলে কি পরিমাণ দুর্নীতি এক হাসপাতালে চালিয়েছে এবং সন্দীপ ঘোষের প্রত্যক্ষ মদত ছাড়াও আর কার মদত তার মাথার উপর ছিল সেটা আর আমি বলছি না। দুঃখের বিষয় এটাই, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যিনি জিরো টলারেন্স টু করাপশন নিয়ে চলেন এবং আমি বিশ্বাস করি তার কাছে সঠিক খবর থাকলে তিনি কখনো কোনোদিন এই ধরনের দুর্নীতির সাথে আপোষ করেন না। সুতরাং আমি আশা করি এরপরে আমাদের দল এই ধরনের খলনায়ক যারা এখন আমাদের দলের মধ্যে রয়েছে, যাদের কৃতকর্মের জন্য দলের বদনাম হচ্ছে, তাদের চিহ্নিত করবেন এবং কারা সত্যি কথা বলে দলের ভালো চেয়ে কাজ করে তাদেরও চিহ্নিত করে সঠিক মূল্যায়ন হবে, এটাই আমি আশা করছি। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের মামলাতেও এজেন্সির নজরে ছিলেন তৃণমূল ছাত্র পরিষদ নেতা আশিস পাণ্ডে। তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন অর্থাৎ 9 অগস্টের একটি ছবি ভাইরাল হয়। তাতে আশিস পাণ্ডেকে সেমিনার রুমের বাইরে দেখা গেছিল সন্দীপ ঘোষের সঙ্গে। 9 আগস্ট সকালে আরজিকর মেডিকেলে নির্যাতিতার চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ওই দিন বেলা 12টায় সল্টলেকের একটি হোটেলে ওঠেন আশিস। পরের দিন অর্থাৎ 10 আগস্ট সকাল 11টায় হোটেল থেকে চেক আউট করেন টিএমসিপি নেতা। চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় এর আগে সিবিআই আশিসকে 2 বার জিজ্ঞাসাবাদ করেছে। তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, মোবাইল ফোন খতিয়ে দেখেই চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আশিসের সল্টলেকের হোটেলে চেক ইনের তথ্য সামনে এসেছে। আরজিকর মেডিকেলে দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশনামায় উল্লেখ করেছিলেন যে অভিযোগগুলি তোলা হচ্ছে এবং যে ঘটনা ঘটেছে দুইয়ের মধ্যে আপাত সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে। যেহেতু নিরপেক্ষ তদন্তের স্বার্থে খুন ধর্ষণের মামলা সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে, তাই একইভাবে এই মামলার তদন্তভারও সিবিআইকেই দেওয়া উচিত। এই প্রেক্ষাপটে টিএমসিপি নেতা আশিস পাণ্ডে আপাতত দুর্নীতির মামলায় গ্রেপ্তার হলেও ধর্ষণ খুনের তদন্তের সঙ্গে আশিসের কোনো সম্পর্ক আছে কিনা তাও সিবিআই তদন্তে উঠে আসতে পারে। এই আশিস পাণ্ডের বিরুদ্ধে থ্রেট কালচার চালানোর অভিযোগও রয়েছে। আরজিকর মেডিকেলের তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছেন তিনি। 25 সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদ শেষে বেরোনোর সময় আশিস পাণ্ডেকে ঘিরে বিক্ষোভও দেখায় জুনিয়র ডাক্তাররা, ওঠে চোর চোর স্লোগানও। পরিস্থিতি এমন হয় যে আশিসকে কর্ডন করে বের করে নিয়ে যেতে হয় সিআইএসএফ জওয়ানদের। আশিস পাণ্ডে তৃণমূলের পাণ্ডা।
আড়িয়াদয়ের জয়ন্তর মতো আরেক বড় লুম্পেন সিন্ডিকেট চালানো এবং যা যা করার সব কিছু টেরার, ওই যে থ্রেট কালচার বলছেন না, থ্রেট কালচারের উনি হচ্ছেন এক্সিকিউটর। স্বাভাবিকভাবে আশিস পান্ডের গ্রেপ্তার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা যে অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করছেন এটার মধ্য দিয়ে এই মেসেজ গেল। আমরা চাইবো আশিস পান্ডে যেন পানিশমেন্ট হয়। কে অভি, কে আশিস পান্ডে, কে সৌরভ পাল, কে বিরূপাক্ষ, এ তো তৃণমূলের দয়ায় এরা সব বড় বড় মাথা হয়েছে। খুব খুচরো করতেন, খুবই খুচরো। ডাক্তার যদি থ্রেট কালচারের অংশীদার হয়ে যায় তাহলে সেটা খুবই খারাপ, খুবই বিপজ্জনক। এই যে সিবিআই কে করতে হচ্ছে, এটার থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে রাজ্য পুলিশ এবং রাজ্য প্রশাসন কত অপদক্ষ, আর তারা কিভাবে এই দুর্নীতি আর থ্রেট কালচারকে সাহায্য করেছে এটা স্পষ্ট হয়ে যায়। এদিকে আরজিকর কাণ্ডে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি তুলবে কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশা। পেশেন্টদের উপকারটা হোক, কর্মবিরতি অন্তত কিছুটা কমিয়ে দেওয়া হোক। আরজিকর মেডিকেল কলেজের সিনিয়র চিকিৎসকদের সঙ্গে কর্মবিরতিতে যাওয়া জুনিয়র চিকিৎসকদের বৈঠক শেষ হলো বৃহস্পতিবার দুপুর 2:30 থেকে শুরু হয় বৈঠক। ইন্টার্ন, হাউস স্টাফ এবং পিজিটিদের সঙ্গে উপস্থিত ছিলেন আরজিকর মেডিকেল কলেজের প্রফেসর এবং বিভাগীয় প্রধানরাও। সূত্রের দাবি, সিনিয়র চিকিৎসকদের একটা বড় অংশ পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে, কারণ তারা চাইছেন বন্যা পরিস্থিতি এবং পূজোর মধ্যে সাধারণ মানুষ যাতে সমস্যায় না পড়েন, রোগীরা সার্ভিসটা পায়। আর আমরা শিক্ষক চিকিৎসক হিসেবে চাইব ক্লাসগুলো চলুক, কিন্তু আমরা আন্দোলনটাও চলুক সেটাও চাইছি। সবাই মিলেই আমরা চাইছি আংশিক কর্মবিরতিটা চলুক, আন্দোলন চলুক, আর জাস্টিস ফর অভয়া এ তো আমাদের প্রাণের ডিমান্ড। কলকাতা পুলিশের উপরে আমাদের জেনারেল, আমার অন্তত ভরসা নেই এবং আমাদের ডাক্তারদেরও ভরসা নেই একটা ম্যাক্সিমাম পোর্শন আমি যতটুকু জানি। তো আমাদের এই কেসটাতেও আমরা যদি অ্যামেন্ডমেন্ট করে আমাদের বিভিন্ন মেডিকেল কলেজকে সেন্ট্রাল সিকিউরিটির আওতায় আনা যায়। আর সিজ ওয়ার্কের ব্যাপারে যেটা আমার ওপিনিয়ন সেটা হচ্ছে যে কর্মবিরতি তুলে নিয়ে অন্যান্য ব্যাপারে যদি আন্দোলন অন্যান্যভাবে যেভাবে করা যায় সেই ওয়েগুলো দেখতে। সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক শেষ হওয়ার পর আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা নিজেদের জেনারেল বডির বৈঠকে বসেছেন। এটা মোস্টলি আমরা ওনাদের ওপিনিয়ন জানার জন্য বা ওনাদের আইডিয়া, মানে ওনাদের থেকে কিছু আইডিয়াস পাওয়ার জন্য মোস্টলি সেই জন্যই আমরা ডেকেছিলাম। এবার হচ্ছে যে আমরা যে এই কনভেনশনের পর এবার আমাদের ইন্টার কলেজ জিবি হবে, সেই জিবি মিটিংয়ে আমরা সবকিছু ওপিনিয়ন্স আইডিয়া সবকিছু নিয়ে আমরা আলোচনা করব, সবকিছু নিয়ে, আমাদের আমাদের সিজ ওয়ার্ক নিয়ে, তারপরে হচ্ছে আমাদের আন্দোলন নিয়ে, আমাদের মুভমেন্ট নিয়ে, আমাদের পরবর্তীকালে আমাদের পুজোয় আমাদের কি কর্মসূচি থাকবে। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলবে নাকি উঠবে, নাকি পূর্ণাঙ্গ কর্মবিরতি থেকে সরে এসে আংশিক কর্মবিরতি শুরু করবেন তারা। মানুষ যেন তার পরিষেবা পায়, যেই রোগীরা যে গরিব মানুষরাই তো হসপিটাল যায় তারা যেন চিকিৎসা পায়। আমি এটা বলছি না যে তারা প্রতিবাদ করবে না, অফকোর্স আমরা সবাই প্রতিবাদ, মানে আমরা সবাই চাই যে যুক্ত আছে এর সঙ্গে সে যেন শাস্তি পায়, একটা ন্যায় পাওয়ার জন্য আরও কারোর সাথে অন্যায় যাতে না হয়, আমার মনে হয় সেটাকে ডাক্তারদের ভাবা উচিত। জুনিয়র ডাক্তাররা কীভাবে আন্দোলন করবেন, কর্মবিরতি করবেন করবেন না তাদের বিষয়, জুনিয়র ডাক্তারদের যে দাবি দাবাগুলো আছে সেই দাবি দাবাগুলোকে আমরা মনে করি এগুলো যৌক্তিক দাবি দাবা, এই দাবি দাবাগুলো পূরণ হওয়া উচিত। সাগর দত্ত এবং ন্যাশনাল মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা নিগৃহীত হয়েছেন, অথচ গোটা এই ঘটনাটার বিন্দুমাত্র উল্লেখ না করে কিছুটা করুণানন্দী বলার চেষ্টা করেছিলেন, ইন্দিরা জয়সিং পাত্তাও দিলেন না, না করে ইন্দিরা জয়সিং, যিনি কিন্তু জুনিয়র ডাক্তারদের আইনজীবী, তিনি মাননীয় প্রধান বিচারপতিকে বারবার প্রতিশ্রুতি দিলেন এবং বললেন, স্টেটমেন্ট করলেন যে 100% জুনিয়র ডাক্তাররা কাজে ফিরে গেছেন, পুরো দমে কাজ করছেন এবং শুধু এসেন্সিয়াল সার্ভিসেস নয় ওপিডি এবং আইপিডিতেও তারা সম্পূর্ণ স্বাভাবিকভাবে কাজ করছেন। আমি বলছি এই রকম সংলাপটা ইন্দিরা জয়সিং বলছেন যে আমি বলছি যে তারা অর্থাৎ জুনিয়র ডাক্তাররা সমস্ত এই জরুরি এবং আপতকালীন পরিষেবায় যোগ দিয়েছেন, ওপিডিও জরুরি পরিষেবার মধ্যে পড়ে, সেখানে রাজ্যের যিনি আইনজীবী ছিলেন রাকেশ দ্বিবেদী তিনি বললেন যে জুনিয়র ডাক্তাররা আইপিডি এবং ওপিডিতে কাজে যোগ দেননি। ইন্দিরা জয়সিং আবার জোরের সঙ্গে বললেন আমি বলতে চাই যে জুনিয়র ডাক্তাররা সমস্ত জরুরি পরিষেবা দিচ্ছেন, ডাক্তারি পরিবেশায় এটাই বলে। আমি বলছি এটা কি কোথাও
পরিষ্কার প্রশ্ন তুলতে চাই আমরা, যে সর্বোচ্চ আদালতকে বিভ্রান্ত করা নয়। আমাদের লয়ার কোর্টে বলেছে যে আইপিডি দেখা মানে সবসময় যে ইন পেশেন্ট ডিপার্টমেন্টে অনেক সময় এমার্জেন্সি পেশেন্টও ভর্তি থাকে, ম্যাক্সিমাম টাইম এমার্জেন্সি পেশেন্টও ভর্তি থাকে, ইন পেশেন্ট ডিপার্টমেন্টে কোল্ড পেশেন্টও ভর্তি হয়, এমার্জেন্সি পেশেন্টও ভর্তি হয়। তো আমরা বলেছিলাম যে এমার্জেন্সি পেশেন্ট যারা ইন পেশেন্ট ডিপার্টমেন্টে থাকবে, যাদের সার্জারি হয়ে গিয়ে থাকবে, তাদেরকে আমরা দেখব, এবং তাই আমরা করে এসেছি। কিন্তু সবথেকে দুঃখের বিষয় যেটা হলো সেটা হচ্ছে যে আমি এইখানে থামাবো ডক্টর পান্ডা, কালকে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলছেন যে কেবল, ঠিক আপনি যেখানে যে যুক্তিটা দিচ্ছেন, কেবল মরণাপন্ন রোগীদেরই দেখবেন, কোনো শিশু সাধারণ অসুখ নিয়ে এলে তিনি চিকিৎসা, সেই বাচ্চাটা চিকিৎসা পাবে না। এইখানে আমি একদম পরিষ্কারভাবে এটা বলতে চাই যে যে কোনো রোগী আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট। কোনো বাচ্চা যদি আসে তাকে, সে যদি এমার্জেন্সিতে আসে তাকে ইমিডিয়েটলি দেখা, এমার্জেন্সি কেন, ওপিডিতে, সে যদি ওপিডিতেও আসে সেখানেও সিনিয়র ডক্টররা কর্মরত আছেন, তাকে ভর্তি করা হলে জুনিয়র ডাক্তাররা কোনো দিনই এটা বলবেন না যে ওই পেশেন্টটা এমার্জেন্সিতে আছে, এই পেশেন্টটা এমার্জেন্সি থেকে অ্যাডমিশন হয়নি বলে একে আমি দেখে দেবো না। এইখানেই মানবিকতাটা আছে। আমার বক্তব্য যে গোটা সিস্টেমটা স্বাভাবিকভাবে চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি বলছি এই কর্মবিরতি এই মুহূর্তে পূজোর মুখে কি অন্তরায় নয়। আমি একেবারে হয়তো ব্যক্তিগত কথাও বলে ফেলবো যে পূজোর সময় সত্যি সত্যি আমাদের সরকারি বেসরকারি দুটো ক্ষেত্রেই আমাদের এই শহরের চিকিৎসা পরিকাঠামো কীরকম হয় আপনাদের বলবো, কিন্তু তার আগে আমি আবার প্রশ্ন তুলছি যে এই সমস্ত, আমি আবার বলছি জুনিয়র ডাক্তারদের এই 10টা দফা এটা উড়িয়ে দেওয়ার মতো দফা নয়, এতে অনেক বিষয় আছে, এবং সেই বিষয় শুধুমাত্র এই জুনিয়র ডাক্তারদের নিজস্ব দাবি তাদের নিরাপত্তা তা নয়, সাধারণ মানুষ এবং বিভিন্ন সিস্টেমের যারা সাজেস্ট তারা করেছেন, দাবি তুলেছেন, ন্যায্য দাবি, কিন্তু এই দাবির কেন কোনো রিফ্লেকশন সুপ্রিম কোর্টে দেখা গেল না। এবং দ্বিতীয়বার আমি আবার জোর দিয়ে বলছি এই সমস্ত দাবি বজায় রেখেও কিন্তু কাজ চালিয়ে গিয়েও সাধারণ মানুষকে পূজোর সময় এই অত্যন্ত ক্রিটিক্যাল এবং এই পরিকাঠামোর চাপের বিষয়টা মাথায় রেখে সাধারণ মানুষকে বঞ্চিত না করেও এই দাবি আরও দৃঢ়ভাবে তোলা যেত বলে আমরা বিশ্বাস করি। আমরা বারবার বলছি আন্দোলনটা চলা উচিত, কারণ আন্দোলনটা ডাক্তার ভাইরা যেটা শুরু করেছিলেন, আজকেই যে কোটি, আমি বললো লক্ষ লক্ষ মানে লক্ষাধিক মানুষ বা সাধারণ মানুষ যে পথে নেমেছেন, শুধু ওই মর্মান্তিক ঘটনাটা তার সবচেয়ে প্রথম কারণ, তার পাশাপাশি রয়েছে আমাদের রাজ্যে যে তোলাবাজি, যে অনাচার, যে থ্রেট কালচার, যে ডাক্তাররাও যেটা অভিযোগ করছেন, হ্যাঁ, যে রেশন বণ্টনে দুর্নীতি, এ সমস্তগুলো কারণে বাংলার মানুষ এমনিতেই তিতিবিরক্ত প্রশাসনের পাশে। পাশাপাশি কি অদ্ভুত দেখো, শাসক দল এখানে বলছে তারাও রাস্তায় নামছেন কি, আমরা জাস্টিস চাই, এবং এখন যেটা চেষ্টা করছেন আরও মানুষকে বিভ্রান্ত করার জন্যে, যে তারা দেখাচ্ছেন যে ডাক্তারদের জন্য এনারা পরিষেবা পাচ্ছেন না, কিন্তু ডাক্তাররাই বারবার করে এর আগে থেকে বলেছেন, আমার এখনও পরিষ্কার মনে হচ্ছে প্রত্যেকটা দিন যখন আমরা এখানে বসেছি, যে যদি ডাক্তাররা কর্মবিরতি নাও করতেন তাতেও আমাদের হসপিটাল গেলে যে অভিজ্ঞতা হয়, যে আমরা প্রচুর, শুধু তো কলকাতার ডাক্তার নয়, গ্রামে গঞ্জে, আজকে তুমি ভাবো বন্যা হয়েছে, গ্রামে গঞ্জে ডাক্তারে অধিকাংশ মার খায়, তারা ওটা অন্য কারণ, তাদেরকে মার খেতে আমি দেখাবো, না না, আমি কি পরিকাঠামো তারা সামাল দেয়, যে তারা কি পরিকাঠামো, আমি নিজের চোখে দেখে এসেছি, আমি নিজের চোখে দেখে এসেছি, হয়তো স্যালাইনই নেই কথার কথা, একদম যে প্রাথমিক জিনিসগুলো সেগুলো নেই, সেটা ডাক্তাররা নিজেরা ভালো করে জানেন। সুতরাং তাদেরকেই বিবেচনা করতে হবে আবার, যে এমতো অবস্থায় এবার যদি, এবং বলছেন যে জুনিয়র ডাক্তার 7,500 জুনিয়র ডাক্তার তারাই মূল সার্ভিসটা দেয়, এটা যদি সত্যি হয় তাহলে তো এটাই দেখা যাচ্ছে যে মূল সার্ভিসটাই বন্ধ। এটা কিন্তু ডাক্তারদের ভাবতে হবে নিশ্চয়ই, এটা কীভাবে তোমরা আন্দোলনও চালাবে, কিন্তু এটা কীভাবে সার্ভিসটা দেওয়া যায়, এটা আমি ভাই তোমার দাদা হিসেবে আমি তোমাদের কাছে আমার আবেদন রইল। সরকার যে কিছু করেনি তা নয়, কিছু করেছে, কোনোটা 49%, কোনোটা 44%, কোনোটা 33%, কোনটা 26%, কিন্তু আপনাকে শুনুন, এই মুহূর্তে এই জিনিসটাকে তো একখণ্ড বলা যাবে না, কারণ এই মুহূর্তে টেন্ডারের একটা অভাব, বন্যার একটা মস্ত বড় ব্যাপার। আপনি হাতির না, আমি বললাম হাতির কথা, আপনি হাতির ল্যাজটা ধরলেন, আমি এই ইনসিডেন্ট বলছি না, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো পিরিয়ড, বঙ্গে বন্যায় ভরে যাচ্ছে, সবকিছু দেখতে হবে, এবং সরকারি কাজ যদি আজকে 1,00,000 টাকা পাস করে দেওয়া, কালকেই
আপনি কোয়ার্টে গিয়ে বলবেন কেন টেন্ডার ডাকা হয়নি। টেন্ডারের বিষয় নয়, একটু সময় সেলাইয়ের সুতো দেবনাথ, কোনো বন্যা লাগে না, রতুয়ায় বন্যার জন্য সেলাইয়ের সুতো ভেসে যায়নি। সরকার পজিটিভ নেতা প্রত্যেকটা জিনিস চেষ্টা করছে, কোনোটা সরকার না বলছে না। হ্যাঁ দেরি হচ্ছে, কারণ সরকারি কাজ সবসময় 10 দিনের মধ্যে করে হয় না। তা সরকারি কাজের টেন্ডার এই 10 দফা দাবি না, সরকার চাইলে 15 দিনে এর আগে হয়ে যেত, 15 বছর আগে হয়ে যেত। না না হয় না, হয় না, এই কয়েকদিনও হয়, অনেক কিছু না, 13 বছরের সরকার, আমারটা শেষ হোক তারপরে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে কি, সবাইকে নিজের কাছে কখনো না কখনো কৈফিয়ত দিতে হয়। সমরেশ মজুমদারের বক্তব্য, ফিল্ম স্টার নবকুমারে বলেছিল, সবাইকে নিজের কাছেও কৈফিয়ত দিতে হয় মাঝে মাঝে। কেন দিতে হয়? আজকে ডাক্তারবাবু আছে, আপনি যারা বলছিলেন আজকে রেখে কি কাজ করা যেত না, নিশ্চয়ই সরকার করছে না। আমি তো তাই মনে করি, সম্পূর্ণ করা যাচ্ছে না, সরকার তো সরকারকেও সরকার এগোচ্ছে না, তো সম্পূর্ণ করা যাচ্ছে না, ঠিক আছে, বিভিন্ন কারণে এই সবগুলো একচোটে করা যায় না। যে জিনিস এতদিন সম্পূর্ণ হয়নি আর আপনি ভাবেন 2 দিনে সম্পূর্ণ হবে, আমি বলছি আপনি নিশ্চয়ই 13 বছর আগে, তারও 13 বছর আগে বামফ্রন্ট যোগে, সিদ্ধার্থ শঙ্কর রায়কে না জ্যোতিবাবুকে, এটা বলে সরকার তো চেষ্টা এই যে করেনি তারা, বলুক তো ওরা করেনি, কোনটা 26% বললাম তো প্রত্যেকটা জিনিস। আবার একটা জিনিস আছে কি, যেটা বলবে পুলিশ দিতে হবে, অথচ এই কটা জায়গায় পুলিশ দিতে হলো 10,000 পুলিশ দরকার, সরকার 12,000 পুলিশের জন্য রিক্রুট করতে করতে হয়তো 6 মাস লাগবে। দেবনন্দা পুলিশ দিতেই হতো না যদি প্রপার ইনফ্রাস্ট্রাকচার থাকতো। 42 দিন টানা কর্মবিরতির পর, 10 দিন আংশিক কাজ করার পর ফের পূর্ণাঙ্গ কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। সোমবার থেকে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে আবার ফিরেছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। অবয়া ন্যায় বিচার সিবিআই এবং সুপ্রিম কোর্টের অধীনে আছে, এর বাইরে বাকি যে কটা দাবি সেগুলো সরকার যখন ইচ্ছে একটা অর্ডার পাস করেই পূর্ণ করে দিতে পারে। যেই মুহূর্তে বাকিগুলো পূর্ণ হয়ে যাবে আমরা আন্দোলন বাকিটা চালিয়ে যাব, কিন্তু কর্মবিরতি তুলে নেব, বাকি দাবিগুলো না মেনে নেওয়া অবধি কর্মবিরতি চলবে। প্রথম দফায় জুনিয়র ডাক্তারদের পূর্ণাঙ্গ কর্মবিরতিতে সম্পূর্ণ সায় থাকলেও এবার তারা ফের কর্মবিরতি শুরু করার পর তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পরামর্শ দিয়েছেন সিনিয়র চিকিৎসকদের একাংশ। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে আন্দোলন আজকে যে 2 মাস ধরে চলছে, এই পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই যে আগামী দিনে আন্দোলনের জন্য পরিপূর্ণ আমরা সমর্থন করি, তাদের দাবি দাবা বা তাদের পেছনে আমরা সিনিয়ররা সবাই আছি, কিন্তু আজকে হসপিটালের যে রোগী পরিষেবা সেটা অনেকটা ব্যাহত তো হয়েছে, আমরা সিনিয়ররা যতটা বেশি চেষ্টা করেছি কিন্তু পুরোপুরি দিতে পারেনি, সেটা যাতে পরিপূর্ণভাবে মানুষ আবার আগের মতন পায়, আগের মতন তারা এই পরিষেবা পায়, সুস্থ হয়, এত দূর দূরান্ত থেকে মানুষ আসেন, আমরা তাদের স্বনির্বন্ধ অনুরোধ করেছি যে আবার যেন তারা আগের মতন কাজে ফেরে। ছোট ছোট ভাই বোনগুলোকে বুঝিয়ে বলেছি যে এই আন্দোলনটা যদিও আরজিকর থেকে শুরু হয়েছিল কিন্তু এটা সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছিল, সুতরাং সাধারণ মানুষকে যদি ঠিকঠাক পরিষেবা যদি না দেয়া যায়, ওরা যদি চিকিৎসা প্রকৃত চিকিৎসা থেকে যে বঞ্চিত হয়, এই আন্দোলনের ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো নয়। আন্দোলনের মাত্রা বাড়ুক কিন্তু সিজবার করে নয়, কাজ করে তারপর আন্দোলন চলুক। আমাদের আজকে মানুষের পাশে দাঁড়াতে হবে, আর যাই হোক না কেন এই জুনিয়র ডাক্তার আন্দোলন যেন ওই 70-এর দশকে ট্রেড ইউনিয়নের মুভমেন্টের রূপটা যেন না নেয়। দুটো পাথর যত ঘষবে জানবেন যে দুটো পাথর ঘষলে যে লোকটা ছেয়ে দেখে সে মহা আনন্দ পায়, মধ্যে মধ্যে আগুন জ্বলে আর প্রচন্ড উত্তাপ ওঠে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও হয়, দুটো পাথরই ক্ষয়ে গেল। বুধবার দুপুরে যখন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলে হাঁটেন জুনিয়র চিকিৎসকরা, তখন প্রায় একই সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে আন্দোলন জারি রাখলেও কাজে ফেরার পরামর্শের কথা শোনা গেল বিশিষ্টদের একাংশের গলায়। প্রতিবাদের অনেক স্বরূপ আছে, অনেক রূপ আছে, প্রতিবাদের অনেক রূপ আছে, প্রতিবাদ বন্ধ করতে বলছি না একদিনের জন্য, কতদিন মানুষ বসে থাকবে একটা সরকারি হাসপাতালে, ওপিডিতে 8-9 ঘন্টা শুয়ে আছে, তারা তাদের আন্দোলন চালাবার সময়ও কিন্তু একবার ভালো করে চিন্তা করে দেখো মানুষের সমর্থন যেন না হারায়। ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে যেখানে অর্ধেক মানুষই বস্ত্র পান না, খেতে পান না, সেখানে দাঁড়িয়ে সরকারি হাসপাতালের সুযোগ সুবিধা থেকে তারা যদি বঞ্চিত হন, তাহলে কিন্তু এই আন্দোলন
মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। একই মঞ্চ থেকে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে মানুষের কথা মনে রাখার পরামর্শ দেন সিনিয়ররা। পশ্চিমবঙ্গে তো ভারতবর্ষের 70-75% মানুষ সরকারি হাসপাতালের উপর নির্ভর করতে বাধ্য হয়। সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ, আমি একজন তোমাদের দাদা হিসেবে বলবো, তাদের কথা কিন্তু আমরা যেন কোনোদিন ভুলে না যাই। রাত দখল, ভোর দখল, ধর্ণা, অবস্থান, মশাল মিছিল, মানববন্ধন, আরজিকর কাণ্ডের বিচার চেয়ে একের পর এক কর্মসূচি চলছে, সেই সঙ্গে চলছে সিবিআই তদন্ত। কিন্তু তদন্তের ফল কোথায়, বিচার কোথায়, এই প্রশ্ন তুলছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তারা রেজাল্ট চাইছেন। এই পরিস্থিতিতে একদিকে তাঁদের নিশানায় যেমন রাজ্য সরকার, তেমনি আন্দোলনের অভিমুখ যে সিবিআইও, তা স্পষ্ট করে দিচ্ছেন তাঁরা। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের গলায় শোনা যাচ্ছে দিল্লি চলোর কথাও। প্রয়োজন হলে আমরা দিল্লি যাব, প্রয়োজন হলে আমরা এই যে প্রত্যেকটা কেস যেগুলো আজকে অমীমাংসিত, আজকে যে অমীমাংসিত, প্রত্যেককে একসাথে বসে অভয়ার জন্য আমরা যেমন আছি, বহু বিচার অমীমাংসিত, তাদেরকে একসাথে নিয়ে দিল্লির বুকে হোক আমরা একসাথে আওয়াজ তুলব। এমন মহালয়া আগে দেখেনি কল্লোলিনী কলকাতা। কুমোরটুলি দর্শন নয়, মহালয়ার দিন। বিচারের দাবিতে রাজপথে মহা মিছিল করেন জুনিয়র ডাক্তাররা। আরজিকর মেডিকেলের তরুণী চিকিৎসকের বিচার সহ 10 দফা দাবিতে বুধবার মহালয়ার দুপুরে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিল করেন জুনিয়র চিকিৎসকরা। আর সেই মিছিলে জুনিয়র ডাক্তারদের পাশাপাশি সামিল হন সিনিয়র চিকিৎসকরা। পথ হাঁটেন অসংখ্য মানুষ। মুখে মুখে স্লোগান, হাতে হাতে প্ল্যাকার্ড, কোনোটায় ভগৎ সিং, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রীতিলতা, সূর্য সেনের ছবি, কোনোটায় লেখা দ্রোহী শোষিতের শ্রেষ্ঠ উৎসব। মহামিছিল শেষে ধর্মতলাতেই হয় মহাসমাবেশ, যেখান থেকে আন্দোলন তীব্রতর করার ডাক দেন জুনিয়র চিকিৎসকরা। বুঝিয়ে দেন তদন্তে বিলম্ব হলে প্রয়োজনে সিবিআই এর উপর চাপ তৈরি করতে দিল্লিও যাবেন তারা। এই চাপ যেন সিবিআই অনুভব করে। দাবি একটাই, দ্রুত বিচার চাই। স্টেটের লয়ার বলে দিল যে বেড পায়নি বলে মারা গেছে, ডাক্তার অ্যাটেন্ড করেনি বলে মারা গেছে। আরে বেড কি ডাক্তারবাবু বাড়ি থেকে এনে লাগাবে? এই কথাটা আমরা বারবার বলেছি যে ইনফ্রাস্ট্রাকচারাল যে ইনকম্পিটেন্সি আছে, ইনফ্রাস্ট্রাকচার যদি না থাকে এরকম ঘটনা বারবার হতে থাকবে। কারণ একটা পেশেন্টে যখন বাড়ির লোক মারা যায়, আমরা সেটুকু বুঝি যে তাদেরও কষ্ট হয়, তাদের রাগ হয়, তাদের যন্ত্রণা হয়, এটাই স্বাভাবিক। তারা রাগবে এবং তারা সেই ক্ষোভটা কোথায় দেবে, ওই জায়গাটা খোঁজার জন্য সামনে তারা পায় জুনিয়র ডাক্তার এবং ডাক্তারবাবুরা এবং স্বাস্থ্যকর্মীরা। আমাদের বারবার যে আপনি যদি আজকে বলছেন বেড পায়নি, নিজে লয়ারই বলে দিল বেড পায়নি, আরে বেডটা কি বাড়ি থেকে এনে দেবে? তাহলে বেড নেই কেন? আমি এতে কৌস্তব বাচ্চির কাছে আসবো। কৌস্তব, আমি এই জন্য বলছিলাম যে সাগর দত্ত আলাদা করে আলোচনা করব, তার কারণ সুপ্রিম কোর্টে এই সাগর দত্তে জুনিয়র ডাক্তারবাবুদের আক্রান্ত হওয়ার প্রসঙ্গ যখন উঠল, তখন রাজ্যের তরফে একেবারে স্পষ্টভাবে বলা হলো যে ওখানে কোনো রোগীকে বেড দেওয়া হয়নি, কোনো চিকিৎসক দেখেননি, রোগী মারা গেছে। কে বললেন এই কথা? রাজ্যের আইনজীবী। আমি বিস্মিত হলাম তার কারণ, এক, কৌস্তব, বেড আছে কি না, সিসিউর বেড আছে কি না, এটা পুরোটা রাজ্যের দায়িত্ব। তার কারণ সাগর দত্ত হাসপাতাল একটি সরকারি হাসপাতাল। এই জুনিয়র ডাক্তাররা যা আন্দোলনটা করছে তাতে সেন্ট্রালাইজড সমস্ত হাসপাতালে কোথায় বেড আছে, কোথায় জেনারেল বেড আছে, কোথায় সিসিউর বেড আছে, কোথায় আইসিউর বেড আছে, এটা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সামনে রাখা হবে, এটা এদের অন্যতম দাবি। কিন্তু কথা হচ্ছে, এক, বেড আছে কি না সেটা রাজ্যের দায়িত্ব, এবং দুই, কৌস্তব, সেটা সিনিয়র ডাক্তারবাবু কেউ ছিলেন না, এই কথা কে বলছে? রাজ্য। আমি বলছি, অর্থাৎ স্বাস্থ্য পরিকাঠামোর এই হাল, যার জন্য রোগী মারা গেছে, যেটা রাজ্যের দায়িত্ব সেটা রাজ্যই যেন জুনিয়র ডাক্তারদের ওপর চাইছে। আমি বলছি, এই যে দুটো পয়েন্ট আজকে সুপ্রিম কোর্টে আলোচিত হলো, দুটোর কোনোটার জন্যই তো জুনিয়র ডাক্তাররা দায়ী নন। রাত্রির বেলায় 12টার পর যে কোনো সময় সাগর দত্ত প্রিমাইসেসটা একবার চলে যেত, রাত্রির 12টার পর মদ গাঁজা সব কিছু ঠেক চলে।
মানে এটা হচ্ছে সাগর দত্তের পরিস্থিতি, এটা হচ্ছে গ্রাউন্ড রিয়ালিটি। এখন এই যে ঘটনাগুলো ঘটেছে অন্ধকার আচ্ছন্ন, আজকেই আমি প্রচন্ড লিড কপি দেখলাম আনন্দবাজার পত্রিকায় যে অন্ধকার একটা এত বড় হাসপাতালের সামনে কামারহাটির বিভিন্ন যে দুর্বৃত্তদের বিল্ডিং টাওয়ার ঘুট ঘুটতে অন্ধকার, একদম ওখানে একদম ঠেক চলে মদ গাঁজা জুয়া সাতটা ঠেক চলে উইদিন দি হসপিটাল প্রিমাইসেস, এবং ওখানে হসপিটালের ভেতরের কার কোনো জুনিয়র ডাক্তাররা বা কেউ না, সব বাইরের সব ওখানে কোনো নেতা দাদা সব মদত পুষ্ট সব। আমি বলছি এটা হচ্ছে আর জি করের যে বিষয় সাগর দত্তর বিষয়টা। এখন আপনি যেটা বলছেন কপিল সিব্বালের যেটা বক্তব্য দিন, কপিল সিব্বাল অ্যাজ আ লয়ার হিসেবে যে কথাগুলো বলছেন সেগুলো রাজ্য সরকারের বক্তব্য। যেমন মনে আছে হয়তো আমি আগের তার আগের যে শুনানিটাতে আমার সাথে এবং সেটা নিয়ে খুব অনেক খবর হয়েছিল, গোস্তাব বাগচিকে তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি এ নিয়ে বললেন, কপিল সিব্বাল হঠাৎ করে একটা স্টেটমেন্ট করে বসলেন যে হি ওয়াজ দি জেন্টেলম্যান হু ওয়াজ সিন থ্রোয়িং স্টোনস ওই 27 তারিখে নবান্ন অভিযানকে কেন্দ্র করে। এখন কপিল সিব্বাল তো ওই দ্বিতীয় হুগলি সেতুর মাথার উপরে বসেছিলেন না দূরবীন নিয়ে এটা দেখার জন্য, কে ইট মারছে কে ইট মারছে না, তা আমার সেখানে একটা বক্তব্য ছিল, তখন আমি চিৎকার করে তার প্রতিবাদ করি এবং আমি এই কথাটা বলি যে এটা সম্পূর্ণ ইফ ইট ইজ কামিং ফ্রম সাচ আ পার্সন দেন দিস ইজ ভেরি ডিজার্টনিং, এটা তো রাজ্য সরকারের বক্তব্য। আমার কথা হচ্ছে যদি আমাকে ইট মারতেই দেখা গিয়ে থাকে তাহলে আমাকে অ্যারেস্ট করলো না কেন, এটা রাজ্য সরকারেরই তো বক্তব্য। এই যে মিসলিডিং স্টেটমেন্টগুলো রাজ্য সরকারের, এবং এটা আগের শুনানিতেও এসছে, এর আগের তার আগের শুনানিতেও এসছে যে ডাক্তাররা কতটা ক্যাজুয়াল, ডাক্তাররা কতটা তাদের দায়িত্ব থেকে তারা সরে যাচ্ছে, পেশেন্ট দেখছে না, কিন্তু সর্বৈব মিথ্যা। বলা হলো যে বেশিরভাগ কাজ 15ই অক্টোবরের মধ্যে শেষ হবে আর পুরোটা শেষ হবে 31শে অক্টোবরের মধ্যে। মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে রাত থাকতে পারেননি, তিনি বলছেন যে একটা বিরাট লিস্ট যে ক পার্সেন্ট কাজ হচ্ছে, সেই লিস্ট বলছে যে ডিউটি রুম তৈরির কাজ 49%, ওয়াশরুম তৈরির কাজ 40%, আলোর ব্যবস্থা 33%, আর সিসিটিভি সবথেকে গুরুত্বপূর্ণ সবথেকে কম কাজ হয়েছে 26% কাজ হয়েছে। মাননীয় প্রধান বিচারপতি প্রশ্ন তুলছেন যে এত ধীর গতিতে কাজ হচ্ছে কেন, আমি সেই 9ই আগস্ট থেকে বিষয়টা দেখছি। আমি বলছি যে মাননীয় প্রধান বিচারপতি এইভাবে সামাপ করছেন যে অর্থাৎ কোনো কাজ এতগুলো কাজের মধ্যে একটি কাজও 50% ক্রস করেনি, 50% অবধি হয়নি। বারবার জুনিয়র ডাক্তারদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বসতে চেয়েছেন, ইচ্ছা প্রকাশ করেছেন, যখন এসছেন উনি গিয়ে বলেছেন আমি তোমাদের সঙ্গে সহযোদ্ধা, সহমর্মিতা প্রকাশ করি, আলটিমেটলি বসছেন বহুবার অনুরোধ বিনয়ের পরে। মিটিং বাদ দাও, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ওদের ধর্ণা যেখানে দিচ্ছিল সল্টলেকে ছুটে গেছেন, প্রশংসনীয়। আমার বক্তব্য হচ্ছে হ্যাঁ আমার বক্তব্য হচ্ছে এতগুলো ইনফ্রাস্ট্রাকচারের লিস্ট সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে দিয়েছে, একটার কাজও 50% ক্রস করলো না। আমি বলি সিসিটিভি দুটো কথা স্পষ্ট, সুপ্রিম কোর্ট তো অনেক কিছু নির্দেশ করে দিচ্ছেন, জুনিয়র ডাক্তারদের উনি বলেছেন সমস্ত লেখনা শেষ করে দিয়ে সমস্ত বিধাবেদ শেষ করে জরুরি অবস্থা বা অন্য কিছু বিভাজন না রেখে একদম কাজে ফিরতে হবে, কেন পরিষেবা দেওয়া শুরু করতে হবে। সুপ্রিম কোর্ট বলেছেন, সুতরাং তারপরে এর আগেও বলেছেন সেটা জুনিয়র ডাক্তাররা শোনেননি, প্রান্তিক মানুষরা জাস্টিস চাইছেন, এখন আমি জানি না সেটা কতটা দেখা হবে। আমি পরেরটা বলি, আজকে যখন সরকার সুপ্রিম কোর্ট যা বলেছে সরকার শুনেছে, মুশকিল কি যদি না হয় আবার এক্ষুনি একটা প্রবলেম হবে যে প্রোগ্রামে বল হবে কথা। আমি বলছি যে সরকারের এই প্রসেস কপিল সিব্বাল জানতেন না, এত বড় লয়ার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আশ্বাস দিচ্ছেন এবং সেই মতো কাজও আরম্ভ করতে বিভ্রান্ত করছেন, তাহলে কপিল সিব্বাল যদি তুমি তোমার কথা সত্যি হয় আমি শেষ করি, বিভ্রান্ত করেননি, সেই মতো কাজও আরম্ভ হয়েছে, মিথ্যাচার করেছেন, কাজ আরম্ভ হচ্ছে, কাজ হচ্ছে, কিছুটা সময় লাগে, সেই সময়টা দেওয়া হচ্ছে। আজকে দাঁড়িয়ে যখন ইনভেস্টিগেশনের পর্ব এসেছিল সুমন, তখন যখন বলা হয়েছে কলকাতা পুলিশ করতে পারবে না অপদার্থ, সিবিআই এক্ষুনি রাতারাতি বের করে দেবে, তারপরে 53 দিন চলে গেছে। তুমি একটা দারুণ কথা বলেছো রাহুল, বাড়তি সময় দেবো, সেটা হচ্ছে রাহুল বলেছে যে স্বচ্ছতার জন্য টেন্ডারে দেরি হতো, আমি বলছি এই স্বচ্ছতার জন্য স্বচ্ছতার বিষয়টা যদি আরজি করে রাখা হতো তাহলে আজ আরজি করে দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিতে হতো না। আমি তো বলছি কোন রকম প্রশ্ন না উঠুক, এখানে দাঁড়িয়ে আবার দেখাবো কতটা স্বচ্ছতার সঙ্গে হয়েছে, দেখাবো।
অনুষ্ঠান না করতে হয় সেখানে দাঁড়িয়ে আমি মনে করি রাজ্য সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই এবং এই দাঁড়িয়ে কাজ আরম্ভ হয়েছে, সময় একটু দিতে হবে, কাজ শেষ করার মুখে সব কাজই চলছে, প্রচারই চলছে। আমি বলছি 24 ঘন্টা সময় দেওয়া হলো না, রাহুল সময় চাইছে, শৌচাগার ভেঙে দেওয়া হলো ওই সেমিনার রুমের পাশে। সেই জন্যই তো বলছি ওই ওই যেখানে যেখানে মেয়েটি নিথর দেহ পাওয়া গেল সেটা ভেঙে দেওয়া হলো, এটা অস্বচ্ছতা হয়েছে, এখানে আবার নয় হয়েছে, এটাই তো চিৎকার চিৎকার করে বলবে। সুতরাং ঘোষণা দোষ নাগালেও দোষ, এটা মহাঝামেলা ভাই, ঘটনা ঘটলো সরকারি কাজে তোমরাই বলবে দোষ, অনেকে বলছে বিভিন্ন সূত্রে তোমরা না মেনে করেছো, বিধি না মেনে রুল, ওই জায়গাটা আমরা বিনে ভেরি, এটা সরকারি কাজ না সরকারি কাজ নয়, সেটা রাতারাতি ম্যাজিক স্ট্রিক নিয়ে হলো। আমায় যদি সাম আপ করতে বলেন তাহলে আমি বলবো যে শৌচাগার ভাঙতে অতি সক্রিয়, কিন্তু গড়তে এ তো আধা সক্রিয়তাও দেখা যাচ্ছে না। ওভারঅল যে সদিচ্ছে নিয়ে প্রশ্নটা উঠছে যে স্বাস্থ্য পরিকাঠামো বদলানোর ক্ষেত্রে, সেটা শুধু জুনিয়র ডাক্তারদের দাবির স্বার্থে নয়, সেটা সাধারণ রোগীদের স্বার্থে, আদৌ কি রাজ্য সরকার সিরিয়াস না? আমি অনেকদিন আগে এই আপনার স্টুডিওতেই বলেছিলাম, সেই সন্দীপ ঘোষকে যেদিন সাসপেন্ড করেছিল সেদিনই বলেছিলাম যে সাসপেনশন নাইদার এ পানিশমেন্ট নট এ স্টিগমা, ফলে এই সাসপেনশন বিষয়টিতে যদি শুধুমাত্র থেকে যান তাহলে এই যে প্রভাবশালী বলছেন, এই প্রভাবশালী তত্ত্ব দিচ্ছেন, এরা প্রভাবশালী কেন? তার কারণ তাদের চাকরিগত অবস্থান থেকে। এখনও পর্যন্ত রাজ্য সরকার মনে করছে না তারা কোনো চাকরিগত অন্যায় করেছে, যদি চাকরিগত অন্যায় করে থাকেন তাহলে আমাদের যে WBSR ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলস যেটা, সেখানে নির্দিষ্টভাবে বলা আছে কী করতে হবে। আপনি যদি ডিপি ইনিশিয়েট না করেন, ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট না করেন, সাসপেনশন আপনি দিনের পর দিন কাউকে সাসপেন্ড রাখতে পারেন না, সাসপেনশনে থাকা মানে সাবসিস্টেন্স অ্যালায়েন্স পাবে, প্রথমে 50%, তারপরে বর্ধিত হারে বেতন পাবেন, এবং শুধু তাই না পরবর্তীতে যখন তিনি আবার চাকরিতে ফিরে আসবেন যত টাকা বাকি আছে তিনি আবার পুরো এরিয়ার সহ পাবেন, আবার ইন্টারেস্ট ক্লেম করবেন। ফলে আপনি যদি ভেবে থাকেন যে রাজ্য সরকার এদের বিরুদ্ধে সাংঘাতিকভাবে খড়গস্ত, আপনি মূর্খের স্বর্গে বসবাস করছেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে বলছেন না বিচার বিচার, আমরা বিচার চাই, কিন্তু আমরা বিচার সম্পর্কে গভীরে ঢুকছি না। ভাববেন না বিচার মানে ওই সুপ্রিম কোর্টের 3 জন বিচারপতি আর তার সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজন আইনজীবী, সুবিচার মানে হচ্ছে যে তদন্ত সঠিকভাবে, সেই তদন্ত সংগঠিত হওয়া, তারপরে তদন্তের পরে সে ফাইনাল রিপোর্ট, তারপরে ট্রায়াল, তারপরে দোষী বা নির্দোষ সাব্যস্ত হওয়া। আর একটা কথা বলি, প্রশাসনিক এবং রাজনৈতিক যদি সদিচ্ছা না থাকে, সুপ্রিম কোর্ট অর্ডারের পর অর্ডার দেবে, হাইকোর্ট অর্ডারের পর অর্ডার দেবে, সিসিটিভি আসবে, সিসিটিভি তার অপারেট হবে না, সিসিটিভি দেখবেন নিষ্ক্রিয় থাকবে, সিসিটিভি ওই যারা গার্ড থাকবে তারা চুপচাপ বসে থাকবে। আমার সব শেষ হয়ে গেছে, কিচ্ছু আর নেই আমাদের লাইফে, যত কিছু করেছিলাম সব গঙ্গায় ভেসে গেছে, আমার দুর্গা দুর্গা আসার আগেই বিসর্জন হয়ে গেছে। 1 বছর পর মা আসছে, কিন্তু এইবারে দুর্গার বিসর্জন হয়ে গেছে 8ই অগস্ট। মেয়ের ইচ্ছেতেই বাড়িতে শুরু হয়েছিল দুর্গা আরাধনা, কিন্তু আজ দেবীপক্ষে শুরু হয়ে গেলেও চোখের জল বাঁধ মানছে না আরজি করে নিহত চিকিৎসকের মা বাবার। 2 বছর আগে বাড়ির নিচের এই ছোট্ট গ্যারাজে পুজো শুরু করেছিলেন নির্যাতিতা। তার ভীষণ ইচ্ছা ছিল একেবারে ঘরোয়াভাবে তিনি দুর্গা পুজো করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে একসঙ্গে 4টে দিন কাটানো। 2 বছর পুজো করতে পেরেছিলেন তিনি, আর এখন ওই ঠিক করেছিল পুজো হবে। হ্যাঁ, ওই ঠিক করেছিল 2 বছর আগে। এমন বাড়িতে আমাকে একটা আলাদা মূর্তিও এনে দিয়েছিল, সেটা আমার ঠাকুর ঘরে আছে। 2 বছর আমি ওখানেই অষ্টমীর দিন ভোগ দিতাম। তারপর যে বছর MD পেয়ে গেল সে বছর মা, এবার বাড়িতে সবাই মিল আত্মীয় স্বজন সবাইকে ডাকবো, বড় করে পুজো করব, এবং মহালয়ার দিন প্রদীপ জ্বেলেই ঘরে ও নিজে আমি আরও মিলে প্রদীপ জ্বালাতাম। প্রদীপ জ্বালিয়েই আমাদের সেদিন থেকে নিরামিষ খেয়ে পুরো দশমীর দিন আমরা নিয়ম ভঙ্গ করতাম। তারপর ঠাকুর বিসর্জন হলে সব আত্মীয় স্বজন চলে যেত। এই যে এখানটা পুরো ভরপুর থাকতো আমার একদম আজকে থেকে পুরো দশমীর দিন অবধি। এবারের পুজোরও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ সব তছনছ হয়ে গেল। বায়না টায়না দেওয়া হয়ে গেছিল, এমনকি ঢাকি ওদের ঢাকি পারমানেন্ট ঠিক করা ছিল রামপুরহাট থেকে, ও এর মধ্যে ফোন করে
কান্নাকাটি করছিল, ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি, তো সব আগের থেকে অ্যারেঞ্জমেন্ট না করলে আমাদের পুজো তো সমস্যা হয়। আমাদের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে, এবছরের 24-এরও অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছিলো, এখন সবাই এসে এসে অ্যাডভান্স টাকা ফেরত দিয়ে যাচ্ছে। দুর্গার জন্য শাড়ি আমার ঠাকুর ঘরে ভর্তি করা, ব্যাগ ভর্তি শাড়ি। এবার বলেছিলাম মা আগে থেকে একটু টাইম রাখিস, নাহলে পরে গিয়ে কিছুই পাওয়া যায় না, এবার তো সব কিছুই করতে হলো না তার জন্য, একটা জামাও কিনতে হলো না তার জন্য। দুর্গাপূজায় বাড়ির গ্যারেজে প্রতিমা রাখা হতো, রাস্তায় হতো প্যান্ডেল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবে পুজোর পাঁচটা দিন বাড়ি একেবারে গম গম করত। এবারও ঠিক সেই রকম হওয়ারই কথা ছিল, কিন্তু তার হবে না, বাড়িতে এখন শোকের ছায়া। ছোটবেলা থেকেই সে ছিল দুর্গা ভক্ত, এমনকি স্কুল যাওয়ার সময় শিবের মাথায় জল দিয়ে তারপরে সে স্কুলে যেত। ডাক্তারিতে চান্স পাওয়ার পর সে মনে মনে ঠিক করেছিল যে নিজের বাড়িতে নিজের হাতে সে দুর্গা পুজো করবে। গত 2 বছর ধরে সেই পুজো হতো বাড়ির ছোট্ট একটা গ্যারেজে, বন্ধুবান্ধবদের ডাকা হতো, পরিবারের সদস্যরাও তারা হাজির থাকতেন এই দুর্গা পুজোতে। কেনাকাটির ক্ষেত্রে তিনি নিজে হয়তো সময় পেতেন না, কিন্তু তার মা বাবা রীতিমতন ব্যস্ত হয়ে পড়তেন যাতে সবটা ঠিকভাবে হয়। এবারও অনেক আগে বায়না হয়ে গেছিল সবটার, কিন্তু তারপর যে ঘটনা ঘটল সেটা শুধু লজ্জার না, সেটা শুধু নিন্দার না, তা নিয়ে গোটা রাজ্যের মানুষ, দেশের মানুষ, বিদেশের মানুষ প্রতিবাদে রাস্তায় নেমেছে। আমাদের আগের থেকে কোনো পুজো হতো না, ওরই প্ল্যান পুরো। মানে দুর্গাপূজা তো সাধারণত বাড়িতে মানে একটা রিওয়াজ চলে, কিন্তু ওই এটা শুরু ওই শুরু করেছিল আমাকে যখন প্রথম বললো মা দুর্গাপূজা করব, আমি তো অবাক হয়ে গেলাম, বললাম মা এই দুর্গাপূজা অনেক কষ্ট, অনেক খরচা, অনেক লোক লাগে, সব পারবো মা, তুমি শুধু ভোগ রান্না করে দিও, আমি দেখবে ঠাকুর ঘরে সব। তাই করতো, নিজে এত সুন্দর আলপনা দিত, সবাই তাকিয়ে থাকতো, দেখত, সব কিছু নিজে হাতেই করতো। ওর বন্ধুরাও বলছিল যে এই সময় ওরা পালা করে আসতো, কেউ অষ্টমীর দিন, সবাই আসতো, সব বন্ধুরা আসতো, কলেজের বন্ধুদেরও নিমন্ত্রণ করতো, রাতে প্যান্ডেল করতাম, পেছনে রান্না হতো, রান্না হতো, এই পুরো জায়গাটায় চেয়ার টেবিল বসিয়ে লোকজন খাওয়ানো হতো বাইরে আত্মীয় স্বজন। উপরে ভোগ রান্নার জন্য ঠাকুর ঘরের ভোগ রান্নার জন্য আলাদা ঘর আছে, পাশে একটা ঘর আছে, ওখানে সব গোছানোর বাজার টাজার রাখা। বাড়িতে আর কোনোদিনও পুজো হবে না, আর কোনোদিনও ঢাক বাজবে না, আর সন্তান ফিরবে না, আর মায়ের আরাধনাও হবে না। গত 8ই আগস্ট বৃহস্পতিবার সকালবেলা 8:10 আমার মেয়ে ঘর থেকে হসপিটালে ডিউটির উদ্দেশ্যেই বেরিয়েছিল। আমি জানতাম না আমার মেয়ে সেদিনই লাস্ট ডিউটি বের হওয়া হবে, এবং তারপর সে আর ঘরে ফিরে আসেনি, এবং রাত্রি সেদিন 11:15 লাস্ট আমার মেয়ের সাথে আমার কথা হয়েছিল, তারপর আর তার সঙ্গে আমার কথাও হয়নি। আমার মেয়ে তো অন ডিউটি অবস্থায় ছিল, হসপিটালে একটা সুরক্ষিত জায়গায় ছিল, কেন তার সাথে এরকম অমানসিক অত্যাচার হলো এবং নির্মমভাবে তাকে খুন করা হলো, আজ 46 দিন পরেও আমি এর বিচার খুঁজে বেড়াচ্ছি, হয়তো আপনারাও বিচার খুঁজে বেড়াচ্ছেন, আমি চাই কার কাছে যাব এই বিচারের জন্য। এই শুধু একটাই কোশ্চেন আমাকে তাড়া করে বেড়াচ্ছে এখনও 46 দিন পরেও। প্রতিটা সেকেন্ড মানুষের জীবনে কতটা দুর্বিষহ হতে পারে সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা একটাই কথা বলবো, কারো জীবনে যেন এই ঘটনা এইরকম একটা ফোন কারোর কাছে না আসে, যেটা আমাদের 9 তারিখ সকাল 11টা শুনে এসেছিল। কি আপনার চেষ্টা করুন সবাই মিলে যে আমরা যেন ন্যায় বিচার পাই, আর কি বলবো, আমাদের বলার মতো কিছু নেই। মেয়ের সাথে যে অমানসিক অত্যাচার হয়েছে এবং যারা সমস্ত জড়িত, মানে যারা শনাক্ত হোক এবং দোষীরা ধরা পড়ুক, বিচার আমরা তাই পাই তাড়াতাড়ি, এটাই চাই। আমরা আশা করছি সিবিআই এবং সুপ্রিম কোর্ট যে নজরে বিচার ব্যবস্থা মানে তদন্ত চলছে, তদন্ত একটা সত্য প্রক্রিয়া বেরিয়ে আসবে এবং অপরাধীরা খুব দ্রুত শাস্তি পাবে, মানে শনাক্ত হবে এবং শাস্তি পাবে। সুপ্রিম কোর্টের উপর আমাদের পুরনো আস্থা আছে এবং সিবিআইয়ের উপরও আস্থা আছে। 45 দিন হয়ে গেছে, এটা বড় কথা না, তাদের সময় দিতে হবে। সুপ্রিম কোর্টে বলেছে
তাদের সময় দিচ্ছি এবং আশা রাখছি আমরা কিছু একটা পাবো। একটা কথা বলি, যারা আন্দোলন করছে এবং আমাদের পাশে আছে তাদের আমরা নিজের পরিবারের সদস্য মনে করছি, এবং যতদিন আমরা বিচার না পাই তারা যেন ওইরকমভাবে আমাদের সঙ্গে থাকে। আমরা যতটুকু সশরীরে না পারি মন থেকে তাদের পাশে সবসময় আছি। আন্দোলনকালী সমস্ত জুনিয়র ডক্টর, সিনিয়র ডক্টর এবং সমস্ত সাধারণ নাগরিক এবং দেশবাসী, সমস্ত বিশ্ববাসী যারা আমাদের সাথে দাঁড়িয়েছে, এই আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছে, তাদের আমার মানে কৃতজ্ঞতা জানানোর বললেও কম হবে। তাদের আমি ঘরের নিজের পরিবারের লোকই মনে করি, এবং যতদিন না আমি বিচার পাই ততদিন যেন তারা আমার পাশে এভাবেই থাকে, আন্দোলনে থাকে। প্রত্যেকটা দুর্গাপুজোই আমাদের আর বাড়িতে আলো জ্বলবে না, মেয়েটা ফিরবে না, এগুলো তো থাকবেই, আমাদের এভাবেই চলতে হবে, আমাদের জীবন এখন এইভাবেই টেনে টেনে চলতে হবে, এটাই আমাদের মানে বাস্তব, আমাদের ভাগ্য আর কি, আর কি বলবো। একটা উৎসব কিন্তু একেবারে সবাই মিলে একসঙ্গে চারটে দিন ছুটি আড্ডা মারাও। তবে গত বছর হাসপাতালে ছুটে যেতে হয়েছিল তাকে, কিছু রোগীর অসুস্থ আছেন, সেই কারণে নবমীর রাত এবং দশমীর সারাটা দিন তাকে কাটাতে হয়েছিল হাসপাতালে, কারণ তার কাছে রোগী ছিল প্রথম। বাড়ির সমস্ত কিছু ফেলে সে ছুটে গেছিল হাসপাতালে, আর এবার সবটাই ইতিহাস। ছোটোবেলা থেকে মানুষকে ভীষণ ভালোবাসতো এবং ডাক্তার হতে চেয়ে স্বপ্ন ছিল তার। ছোটোবেলা আমাদের টালির বাড়ি ছিল, সেখান থেকেই ওর স্বপ্ন দেখা যে আমি ডাক্তার হব। তারপরে তো MBBS হয়ে গেল, তারপরে আমরা চেয়েছিলাম যে আমরা বিয়ে দেবো, সংসারই না মা, আমাকে MD পেতেই হবে। এবং আগে দু তিনবার র্যাঙ্ক করেছে, ভালো র্যাঙ্ক হয়নি। মেডিসিন খুব ইচ্ছা, ও বসেই নি কাউন্সিলিংয়ে। ওর পরে যারা র্যাঙ্ক করেছে তারা বিভিন্ন বিষয় নিয়ে করে ভর্তি হয়ে গেছে, কিন্তু ওর টার্গেট না, আমি মেডিসিন চাই আমার। এবার আর্জি করে মেডিসিন পেয়ে খুব খুশি হয়েছিল, আমি বুঝতে পারিনি সেখানেই ওর বলি হয়ে যেতে হবে। ওর স্বপ্নটা পূরণ করতে গিয়ে স্বপ্ন চোখ থেকে বেরিয়ে এলো রক্ত, কতগুলো দুষ্কৃতির হাতে তাকে বলি হতে হলো। কেন যে তার সাথে এরকম হলো, আজ 54 দিন 55 দিন পরেও আমি সেই জানি না তার সাথে কেন এমন হলো। বাড়ির দুর্গা চলে গেছে, এবার আর আসবে না প্রতিমা, তবে পুজোর দিনগুলোতে বাড়ির সামনে অবস্থান মঞ্চ বানাবেন নিহত চিকিৎসকের মা বাবা। এত লোক যদি আমাদের রাজ্যে রাস্তা নামতে, আমরা কেন রাস্তা নামতে, কি অসুবিধা হচ্ছে, ঘরে থাকতে পারবো না। আমরাও আমাদের সামনে একটা মঞ্চ বানিয়ে আমরাও পঞ্চমী থেকে দশমী অবধি অবস্থান মঞ্চেই থাকব। চিকিৎসকরাও বলেছেন তারাও রাস্তায়, তারাও আসবেন, আমাদের এখানে মেডিকেল ক্যাম্প বানাবেন বলেছেন। কেন 3 ঘন্টারও বেশি সময় তাদেরকে বসিয়ে রাখা হলো, কেন তাদের সামনে তদন্ত চলছে এই অজুহাত দেখিয়ে তাদেরকে যেতে দেওয়া হলো না মেয়ের সামনে, কেন এইভাবে তথ্য প্রমাণ লোপাট করা হলো, বারবার এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে মা বাবার মনে, কিন্তু এর উত্তর কেউ জানে না। তারা বিশ্বাস করেন তদন্তের মাধ্যমে এই উত্তর একদিন সবার সামনে উঠে আসবে। এত কিছু তো প্রশাসনের টনক নড়ছে না, প্রশাসন তো এখনও সোজা রাস্তায় হাঁটছে না, তাদের মতন ইচ্ছা মতন সমস্যা। উনিও তিলতিবাবু বিচারের জন্য রাস্তায় নামছেন, কিন্তু সেটা কতটা সদিচ্ছা সেটাই তো বোঝা যাচ্ছে না। ওনারা প্রমাণ লোপাট করে, তারপরে ওনার প্রশাসন প্রমাণ লোপাট করার পরে তারপরে এখন বিচার চেয়েছেন, এটা কী ধরনের বিচারিতা কে জানে, বলতে পারবো না। মেয়ের মতো তাঁর মা বাবাও কর্মস্থলকে নিরাপদ মনে করেছিলেন, কিন্তু সেখানেই যা ঘটে গেল তাকে বৃহত্তর ষড়যন্ত্র বলেই মনে করছেন মা বাবা। এ তো একটা সাধারণ ঘটনা না, এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র। আর এবং কি এই ঘটনা একটা তালাঠানার ওসি ধরা পড়ে গেছে, তার মানে এটা একটা বিচার পেতে গেলে বড় বড় মাথা বেরিয়ে আসবে এখান থেকে। 8 তারিখ আমার মেয়ে ডিউটিতে গেছিলো, কিন্তু 9 তারিখ যে ফোনটা আমাদের কাছে এসেছিলো ওটা তো আমাদের সব থেকে কষ্টের একটা দিন। কিন্তু যেভাবে আমাদের রাস্তায় বলা হয়েছিল আপনারা তাড়াতাড়ি আসুন, এরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু আমাদের বসিয়ে রেখে আমাদের চোখের সামনে তার তথ্য প্রমাণ যেভাবে পুলিশ এবং প্রশাসন লোপাট করেছিল, আমরা সেখানে বসে বসে দর্শক হিসাবে দেখেছিলাম, কিন্তু কোনো বাবা মার যেন এইরকম ঘটনা দেখতে না হয় চোখের সামনে, এটা খুব মর্মান্তিক। পুলিশ কেন তথ্য প্রমাণ লোপাট করলো, কেন চাইলো, কাকে আড়াল করতে চাইলো, প্রশাসন কাকে আড়াল করতে, কাদের আড়াল করতে চাইলো, একজন তো দোষী নয়, অনেকজন দোষী,
কাদের আড়াল, প্রশাসনের শুভবুদ্ধি সম্পন্ন উদয় হোক শুভবুদ্ধি, যেন যাদের আড়াল করতে চাইছে তাদের সামনে এনে দোষীদের যেন ধরা পড়ে খুব তাড়াতাড়ি। আপনি পাশের ঘরে আপনাদেরকে বসিয়ে রাখা হলো? সামনেই আমরা বসে রয়েছি, পুলিশকে আমি পায়ে ধরে বলছি আমার মেয়েকে একবার দেখতে দিন, যদি ও একটু বেঁচে থাকে, ও তো অনেক ভেন্টিলেশনে দিয়ে অনেক পেশেন্টকে বাঁচিয়ে দিত, যদি একটু বাঁচাতে পারি, ভেতরে তো অনেক লোক আছে, আমাদের যেতে দিন, কিন্তু আমাদের যেতে দেওয়া হয়নি। এবং এখান রাস্তায় বলা হলো তাড়াতাড়ি আসুন, কিন্তু তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আমাদের ওখানেই অপেক্ষা করতে হলো বসে বসে। মঙ্গলবার থেকে নতুন করে পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা, তাদের পাশেই রয়েছে নিহতের মা বাবা। ওরা তো ছাত্র, ওদের দিয়ে কাজ করানো হয়, ওদের তো কাজ করার কথা নয়, ওদের তো ছাত্র, ওরা পড়াশোনা করতে যায় ওখানে, কিন্তু সেখানে কী হয় তাদের প্র্যাকটিস করে তাদের অভিজ্ঞতা বাড়ানো ঠিকই আছে, কিন্তু তাদের দিয়ে হসপিটাল চালানোর চেষ্টা হয়। এবং তাদের যে নিরাপত্তা, নিরাপত্তাটা তো অবশ্যই দেওয়া তো প্রয়োজন, কিন্তু তারা তো নিরাপত্তা নিয়ে কোনো হেলদোলই নেই সরকারের, তারা কাজটা খোলা মনে করবে কি? ডাক্তারের সেই কাজটা এমনি তারা ও অনভিজ্ঞ, সেই জন্য তাদের জুনিয়র বলা হয়, তাদের তো এমনিতেই অনভিজ্ঞ, তারপরে যদি তাদের এত উপর এত চাপ সৃষ্টি করা হয় প্রশাসনিকভাবে, তারা অস্থির মস্তিষ্কে থাকে, তারা চিকিৎসা দেবে কী করে? সেই জন্যই আজকে আন্দোলন নামতে বাধ্য হয়েছে। পুজোর সময় এমনি সিনিয়র ডাক্তাররা অনেকে থাকেন না, আমরা যা দেখেছি সাধারণভাবে এই জুনিয়র ডাক্তারদের উপরই কিন্তু হাসপাতাল চলে, ফলে এই সময় মানুষের সমস্যা হবে না? একটু তো হবেই, কিন্তু ওরাও তো সমস্যায় রয়েছে। আমার মেয়ে চলে গেছে, এত একটা জঘন্য অত্যাচার, তারপরেও প্রত্যেকটা মেডিকেল কলেজে এটা বন্ধ হয়নি, ওদেরও তো প্রাণ আছে, যেমন ওরা সেবা করে তেমন ওদেরও প্রাণ, একটা মেয়ে বলি হয়ে গেছে, আমরাও তো চাইবো না যে আরও এরকম ওদের সঙ্গে ঘটুক। আর জিকর কাণ্ডের প্রতিবাদের রেশ দেখা যাচ্ছে বিভিন্ন পুজোয়, সেই তালিকায় রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। আরজিকর কাণ্ডের কথা মাথায় রেখে এবার পুজোর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছেন উদ্যোক্তারা, তার বদলে বৃহস্পতিবার মহিলাদের হাতের প্রদীপ শিখায় মায়ের আবাহন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসিড আক্রান্ত মহিলারা, এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলেই পুজো শুরু করল সন্তোষ মিত্র স্কোয়ার। মণ্ডপে প্রজেকশনের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে প্রতিবাদও। বাঙালি রসনায় তৃপ্ত হবেন, আনন্দ করবেন, পুষ্পাঞ্জলি দেবেন, সিঁদুর খেলবেন, অভয়ের জন্য, তিলোত্তমার জন্য, কাদম্বনির জন্য 14 তারিখের কার্নিভালটা উপেক্ষা করুন, আমি অন্তর থেকে আপনাদের কাছে আহ্বান জানালাম। আজকের এই যে সদিচ্ছা না অসদিচ্ছা, এটা যদি বিশ্লেষণ করা যায়, আজকের সুপ্রিম কোর্টে যে বিচারটা হচ্ছে, 42টা দল হয়ে 200টা আইনজীবী গিয়ে কি না একটা মেয়ের এই স্বাধীনতার 75 বছর পরে এসে একটা মেয়েকে আমরা রক্ষা করতে পারছি না, তার নারীত্ব রক্ষা করতে পারছি না, তার স্বাধীনতা রক্ষা করতে পারছি না, সেই জায়গাটা তাকে অসম্মান করে, তার নারীত্ব নষ্ট করে, তাকে কিল মার্ডার এরকম একটা প্রতিভা মেধাবী সব কিছু নষ্ট করে দিয়ে আজকে 200 জন আইনজীবী নিয়ে সুপ্রিম কোর্টে আমাদের লজ্জা করছে এগুলো ডিফেন্ড করতে, সেই জায়গা থেকে এসে সদিচ্ছা না অসদিচ্ছা আজকে রাজ্যের আইনজীবী গিয়ে বলছে যে ডাক্তার আসছে না, জুনিয়র ডাক্তাররা নেই, মানে বলতে চাইছে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে তাই এই ডেড বডি মৃত্যুগুলো তৈরি হচ্ছে। আরে ইনফ্রাস্ট্রাকচারের এত অভাব, আমি বারবার গলা ফাটিয়ে বলছি যে আমাদের এগুলো, তারপর দেখছেন শাসক দলের লোকজন ওদিকে ভয় দেখানোর চেষ্টা করছে, এ স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে, ওই দিয়ে দিচ্ছে, আরে ভাই আমরা এই যন্ত্রণা ব্যথায় এমন হৃদয় আমরা তৈরি করে নিয়েছি, যেমন আমরা বোনকে ভুলছি না তেমন হৃদয়টা পাথর হয়ে গেছে, আমরা কোনো ভয়েও গলছি না, বারবার আমরা বলছি যে এই সদিচ্ছার জায়গাটা দেখান, অসদিচ্ছার জায়গা দেখিয়ে কখনো কোনোভাবে আপনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে পারবেন না, 4টে সিসিটিভি দিলে সলিউশন হবে। আমি একটা কথা খুব তোমার, আমি একদম ওনার সাথে একটা ব্যাপারে একমত, আমরা কি চেয়েছিলাম, আমরা যে জঘন্যতম অন্যায় হয়েছে তার দোষীকে সাজা দিয়ে দিয়েছিলাম, আমরা চাইনি আর নতুন করে কোনো তিলোত্তমা হোক, নতুন করে কোনো অভয় হোক, নতুন কোনো নির্ভয় হোক, সেটা কোথায় দাঁড়িয়ে আছে আমি জানি না। আজকে আজকে সদিচ্ছার কথা বলছিল তো, উনিও বললেন, উনিও বললেন সদিচ্ছার কথা, রাজনৈতিক সদিচ্ছার কথা, প্রশাসনিক সদিচ্ছার কথা, নেই বলেই তো মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করেছেন, নেই বলেই তো মমতা ছুটে গেছেন ওনার কাছে, নেই বলেই তো সদিচ্ছা, নেই তারিখ থেকে একমত একমত শুনে আসছি, কিন্তু একমত হলে তো কাজটা হবে। আমি বলি এবার, নেই বলেই তো মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদের যে 5 দফার দাবি ছিল তার মধ্যে 7 জনের কথা ছিল কি? আর নেই বলেই তো যখন সিবিআই রাজ্য সরকার দাবি করেছিলেন কি?
বলছি এত সুন্দর সদিচ্ছা যে আগের দিন সুপ্রিম কোর্টে আমরা শুনেছিলাম 27 মিনিটের মাত্র ক্লিপিংস দিয়েছে, এত সুন্দর সদিচ্ছা, এত সুন্দর সদিচ্ছা নান্টু ঘোষকে এরা এমএলএকে পারতপক্ষে ডোম করে শ্মশানে পাঠিয়ে দিয়েছে, যাতে বাড়ির লোকেরা কেউ কোনো ইন্টারভেন না করতে পারে। সুমন্দা, আমি বারংবার বলছি, আমি ওর বাবা মায়ের সাথে ওই দিনে ছিলাম টালা থানা। একটা পরিস্থিতি ভেবে দেখো সুমন্দা, বাবা মা অসহায়ের মতন চিৎকার করছে, বলছে আমার মেয়ের দেহটা কোথায়, আমার মেয়ের মৃতদেহটা কোথায় আছে। কিন্তু আমি উল্টোটাও বলতে হবে, সিবিআই এর এত সুন্দর সদিচ্ছা যে 27 মিনিট যখন তারা কোর্টে বললেন এবং কপিল সিব্বল বললেন যে এটা সম্পূর্ণ মিথ্যাচার হচ্ছে, সাত না সাড়ে সাত না আট ঘন্টা, বুঝতে হবে যে একটা ইনভেস্টিগেশন হুইচ ইজ অ্যাবসলিউট না। কিন্তু সিবিআই তো বলবে যে ফুটেজটা কয় ঘন্টা, এটা তো বেসিক বোঝার জন্য বলছে। সিবিআই এর এই বিষয়টা একটু সময় লাগছে ঠিক, তার কারণটা অন্যতম কারণ হচ্ছে majority of the evidence has been tampered with, এটা আমাদের সবাইকে বুঝতে হবে। কিন্তু আমি এক সেকেন্ড এই যে কথাটা প্রথম দিন বললেন সিবিআই দিয়ে দেব, তারপরে আবার দু তিন দিন আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি ক ঘন্টার ফুটেজ পেয়েছি, আমি 27 মিনিটের পেয়েছি না 7 ঘন্টার পেয়েছি, এই বেসিক তথ্যটা সুপ্রিম কোর্টে কেন সিবিআই রাখছে না, এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় নেই বরঞ্চ সদিচ্ছা আছে কিনা। কপিল সিব্বল সঙ্গে সঙ্গে কাউন্টার করেছেন যে না 7-7.5 ঘন্টা দিয়েছি, তার কোনো জবাব মাননীয় তুষার মেহতা দেননি, এখনো অবধি দেননি। আমি তথ্যের ভিত্তিতে তোমায় বলছি, হ্যাঁ না আমি সেটা তথ্যের ভিত্তিতে তোমাকে বলছি, এটা এটা বিচারপতিদের তরফ থেকে যে কথাটা এসেছে যে ক্লিপিংসটা, আমি বলছি রাহুলদা তো সদিচ্ছার কথা বললেন, আমি বলছি যে সরকারের এতটা সদিচ্ছা থাকবে যে সরকার বিচার বিচার করে এখন বারবার করে তারা বলছে সিআইডি দাবি করেছে সব করে না হচ্ছে। আচ্ছা ভালো কথা, খুব ভালো কথা, ওরা সদিচ্ছা থাকতে হবে তো, বুঝতে তো বলছি সদিচ্ছা থাকবে দুজনকেই থামালাম। আরজিকর কাণ্ডে চরম অস্বস্তিতে তৃণমূল সরকার, এরই মধ্যে সেই অস্বস্তি আরও বাড়ল প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন আইপিএস অফিসার ও ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরের কথায়। আমি নতুন জামা কাপড়ও কিনিনি, আর আনন্দ বলতে যেটা ছিল অ্যাম্বিয়েন্স তৈরি হতো, মানে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এইসব ঘটনা ঘটছে দেখে মনটা ভালো নেই আর কি। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসককে খুন ধর্ষণের প্রতিবাদে উত্তাল রাজ্য দেশ, তার মধ্যেই সম্প্রতি মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার বার্তা ঘিরে বিতর্কের ঝড় ওঠে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, এমনি ঠাকুর দেখতে তো বেরোন, মানে এবারে বেরোবেন না? আমি বেরোবো না, আমার নিজস্ব একবারে ফিলিং আর কি, যেহেতু আমার ছেলে ডাক্তার একই বয়সী, হয়তো আমার ছেলে আগে একটু পাস করে বেরিয়ে গেছে পিজিটা, ও দেখলেই ওর কথা মনে পড়ে আর কি, সবসময় মনে পড়ছে, কনসাস সাবকনসাস মাইন্ডে মনে পড়ছে, এই যে মেয়েটি বিয়েভাবে মানে এই হলো তার কথা মনে পড়ছে, সেখানে একটু দুঃখবোধ তো আছেই, বিবেক বিবেক কোথায় যেন একটা চিনচিন করে আর কি, অনেক কষ্ট হয় আর কি। প্রাক্তন আইপিএস ও ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, তৃতীয় বর্ষের পুজোতে নেই তিলোত্তমা, দুই মায়ের চোখে জল, ভারাক্রান্ত মন, আনন্দ আর নতুন জামা কাপড় বাদ। সামনেই পুজো, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের বিধায়ক এবং প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির, যার একটা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য বা মন্তব্য নতুন করে একটা কৌতূহল তৈরি করেছে। কার্ডটার যেগুলো ফর্মালিটি সেগুলো করবো, কার্ড পাঠানো, মিষ্টি, আমি সব পুজো প্যান্ডেলে লাড্ডু পাঠাই আর কি, যত পুজো প্যান্ডেল আছে সব জায়গাতে পাঠাই পুজো কমিটিকে, আর কার্ড পাঠানো, শুভেচ্ছা জানানো সেগুলো করবো জনপ্রতিনিধি হিসেবে। হ্যাঁ, জনপ্রতিনিধি হিসেবে, হ্যাঁ জনপ্রতিনিধি হিসাবে পরিচিত হিসাবে এগুলো করবো, কিন্তু ওই ভিতর থেকে যে একটা অদ্ভুত একটা ফিলিংস আর কি, একটা কষ্ট আছে মনের মধ্যে, একটা ব্যক্তিগত কষ্ট আছে। আমার ছেলেকে যখন দেখি একদম কন্টেম্পোরারি, তখন দেখলেই ও আমার মনে পড়ে আর কি। ছেলে কোন কলেজে পড়েন? ও কলকাতা মেডিকেল কলেজে। একদা দুঁদে পুলিশ কর্তা, 2021 বিধানসভা ভোটের মুখে চন্দননগরে পুলিশ কমিশনারের পদ থেকে ইস্তফা দিয়ে যোগদান তৃণমূলে, বর্তমানে তিনিই ডেবরার তৃণমূল বিধায়ক। দলনেত্রী যখন উৎসবে ফেরার বার্তা দিচ্ছেন, সেই হুমায়ুন কবিরের মুখেই উৎসব বিমুখতা। একটা মেয়ে, তার একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল, সে পড়ছিল একটা খুব গরিব বাড়ি থেকে, স্ট্রাগল করে উঠে এসেছিল সেই জায়গা থেকে, সে পড়ে একটা এস্টাবলিশ হতে চাইছিল, সে দুর্গাপূজা করছিল, আমি মায়ের উপরেও খুব অভিমান আছে, মা দুর্গার উপরে আর কি,
যে মেয়েটা তোমার পুজো স্টার্ট করলো, দু বছর পুজো করলো, তাকে তৃতীয় বছর তুমি বাঁচিয়ে রাখতে পারলে না? খারাপ লাগা থেকেই লিখেছি, মানে সন্তানের মতো তো। মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যখন মাঝে মধ্যেই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের হুমকি দিচ্ছেন, তখন প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির কিন্তু একেবারেই তাঁর বক্তব্যের সঙ্গে সহমত নন। পাবলিক তো মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন? পাবলিক যদি আজকে হসপিটালে গিয়ে পরিষেবা না পেয়ে তার জীবন চলে যায়, মৃত্যু হয়, তাহলে সেই জনরসে যদি তারা আক্রান্ত হয় তার কে দায়ী নেবে? তারা যদি বলে স্ট্রাইক করবো, আমরাও তো পাবলিককে নিয়ে সেই বিল্ডিং ঘিরে রাখার অধিকার তো আমাদেরও সংবিধান দিয়েছে। আমি ঠিক ওইভাবে সমর্থন করি না। না, ওনার স্টাইল আলাদা, উনি অন্যভাবে বড় হয়েছেন ওনার। আমি তো দীর্ঘদিন পুলিশে চাকরি করেছি, আমি এভাবে বলতে পারি না। বিচার যেটা চাইছে ডাক্তারবাবুরা, জুনিয়র ডাক্তাররা যারা চাইছে, এটা ওভারনাইট কিছু হয় না, এটা বুঝতে হবে। আর আমি বলবো যে আমার আরেক নেম শেখ আর কি যেভাবে বলছে, আমি তো সেভাবে বলবো না, আমি লটা বুঝি। যেন আমার মনে হয় যে যে জুনিয়র ডাক্তাররা যেটা করছেন এখন, সবাই একই কথা বলছে যে কাজে ফেরো, তুমি উৎসবে নাও ফিরতে পারো, বাট কাজে তো ফেরো। আরজিকর কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন জহর সরকার। বিচার চেয়ে চিকিৎসকদের মিছিলেও হেঁটেছেন তিনি। তৃণমূলের রাজ্যসভার আরেক সাংসদ সুখেন্দু শেখর রায়ও আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব হন, রাস্তায় নামা থেকে শুরু করে সোচ্চার হন সোশ্যাল মিডিয়ায়। এবার শোকের আবহে দলনেত্রীর উৎসবের আহ্বান নিয়ে পরক্ষে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন তৃণমূল বিধায়ক ও প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরও। এই নিয়ে পরপর তিন দিন আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডে জেরা করতে ফের প্রেসিডেন্সি জেলে গেল সিবিআই টিম। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, ডিজিটাল প্রমাণ হাতে নিয়ে ফের একগুচ্ছ প্রশ্ন করা হয় তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। টানা জেরার মুখে পড়েন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলও। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ বা জেরা করার জন্য ইতিমধ্যে সিবিআই এর দল তারা এসে পৌঁছেছেন প্রেসিডেন্সি কারেকশনাল হোমে। আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই এর গাড়ি এবং তারা সিবিআই এর চারজন আধিকারিক তারা প্রবেশ করছেন। টালা থানার সিসিটিভি ক্যামেরার যে ফরেন্সিক রিপোর্ট, সেই রিপোর্ট আসার পর সেই রিপোর্ট সংক্রান্ত বিষয় নিয়েই বেশ কিছু তথ্য জানতে চায় সিবিআই। আগামীকাল কোর্টে শুনানি রয়েছে এবং তার আগে এই সিসিটিভি ক্যামেরার ফুটেজের যে ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট, সেই রিপোর্ট সংক্রান্ত বিষয়ে কী তথ্য উঠে আসে সিবিআই তদন্তে, এখন সেটাই দেখার। 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ। ধর্ষণ ও খুনকাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয় তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে। গত 25 সেপ্টেম্বর শিয়ালদা কোর্টে একাধিক নথি পেশ করে সিবিআই দাবি করে হেফাজতে থাকাকালীন দুজনকে জেরা করে বেশ কিছু তথ্য উঠে এসেছে, যার থেকে মনে হচ্ছে টালা থানায় বসে এই মামলা সংক্রান্ত বেশ কিছু ভুয়ো নথি তৈরি করা হয়েছে কিংবা নথি পাল্টানো হয়েছে। এরপরেই টালা থানার সিসি ক্যামেরার ফুটেজ পাঠানো হয় ফরেন্সিক পরীক্ষার জন্য। সিবিআই সূত্রে খবর, বৃহস্পতিবার এই ফরেন্সিক রিপোর্টকে হাতিয়ার করেই সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে পরপর প্রশ্ন করেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। এর আগে মঙ্গল ও বুধবারও প্রেসিডেন্সি জেলে গিয়ে ওই দুজনকে জেরা করেন সিবিআই আধিকারিকরা। টালা থানায় বসেই কি তরুণী চিকিৎসকের খুন ধর্ষণ সংক্রান্ত তথ্য লোপাট করা হয়েছিল? তথ্য প্রমাণ লোপাট করতে কি তৈরি করা হয়েছিল ভুয়ো রেকর্ড? বেশ কিছু ডিজিটাল এভিডেন্সকে সামনে রেখে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে প্রশ্ন করা হয় বলে সিবিআই সূত্রে খবর। চিকিৎসকের ধর্ষণ খুনের বিচার চেয়ে পিতৃপক্ষ পেরিয়ে দেবীপক্ষেও পথে নেমেছেন চিকিৎসক থেকে নাগরিক সমাজ। পরপর তিন দিন প্রেসিডেন্সি জেলে গিয়ে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। এরই মধ্যে বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি এবং মেডেল প্রদানের অনুষ্ঠানে যোগ দিয়ে আরজিকর কাণ্ডের প্রসঙ্গ তুলে ফের একবার রাজ্য সরকারের নিজের কর্তব্য মনে করালেন রাজ্যপাল। I expect the government to find a solution to this and to give them justice. That is the duty of the government. দুই মায়েরই এবার আর পুজো নেই, আর কোনোদিন থাকবেও না। পুজো এলেই সবাই যখন উৎসবে মাতবে তখন মায়েদের চোখ জলে ভেসে যাবে, কারণ দুজনেরই কোল শূন্য হয়ে গেল চিরতরে। আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের মা বাবার কাছে পুজো আলো রোশনাই নয়, শোকের পরিবেশ। তেমনই বাজরণীতেও মহালয়ার সকালে পড়তে বেরিয়ে মায়ের কোল খালি করে চলে গেল ছেলে। কেউ দুঃস্বপ্নেও ভাবতে পারেনি আর ফিরবে না 15 বছরের কিশোর। বাজরণীতে মর্মান্তিকভাবে পে লোডারে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে গড়িয়ার ভেনিয়ার বাসিন্দা 9ম শ্রেণীর ছাত্র সৌম্য শীলের। কিন্তু ভোটের আগে যাদের ঘন ঘন দেখা যায়, বাড়ি বয়ে এসে যারা ভোট চান,
এমন এক মারাত্মক ঘটনা ঘটে যাওয়ার পর সেই সব জনপ্রতিনিধিদের এখনও কোনো দেখা নেই। স্থানীয় কাউন্সিলর, বিধায়ক কিংবা সাংসদ কেউ এখনও পর্যন্ত মৃত কিশোরের বাড়ি যায়নি। কেউ আসে না, কেউ আসে না, কাইলেই তাই পর্যন্ত কেউ আসে না, আমার পাশে কেউ দাঁড়ায় নাই। আসবে কখন? যখন ভোট লাগবে, ভোট পাবে, তখন ভোট লাগবে, তখনই হাত জোর করবে। একটা তরতাজা প্রাণ চলে যাওয়ার পর অবশেষে হুঁশ ফিরেছে পুরসভার। যে রাস্তা গত 7-10 বছরেও সারানো হয়ে ওঠেনি বলে অভিযোগ, একটা মৃত্যু 24 ঘন্টার মধ্যেই শুরু হয়ে গেল রাস্তা মেরামতি। বুধবার ঘটে দুর্ঘটনা, প্রাণ যায় কিশোরের, আর বৃহস্পতিবারই বাজরনের দিনেশ নগরে শুরু হয়ে গেল রাস্তা সারাই। রাস্তা নিয়ে একেবারে গতকালকে এই দীনেশনগর এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি, রণক্ষেত্রের পরিস্থিতি হয়, এবং দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে যে অলি গলি যেগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় একেবারে রাস্তা সারাইয়ের জন্য তড়িঘড়ি যারা এখানকার কর্মচারীরা রয়েছেন বা যারা টেন্ডার নিয়েছেন তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন। রাতের মধ্যে ইঁট এসে গেছে এবং বালি এসে গেছে এবং এসে এখানে অতিরিক্ত যারা শ্রমিক সেই শ্রমিক লাগিয়ে রাস্তা দ্রুত সারানোর কাজ শুরু হয়েছে। সব লোকজন বাড়িয়ে দিচ্ছে, তাড়াতাড়ি ইঁটও পড়ে গেছে, চেষ্টা করছি আমরা এই দেখবে রাস্তা যত তাড়াতাড়ি শেষ করা। রাত্রে সব এসেছে, ইট এসেছে, বালি ফালি সব এসেছে, কাউন্সিল আমার কিছু বলে না। স্থানীয়দের অভিযোগ, গত 10-15 বছর ধরে রাস্তা বেহাল, কাজ শুরু হয়েছিল কিন্তু বছরের পর বছর কেটে গেলেও শেষ করার কোনো উদ্যোগ পুরসভার তরফে দেখা যায়নি। আমাদের রাস্তার এরকম পরিস্থিতি 5-10 বছর 15 বছর এরকম অবস্থা, কাউন্সিলর তো আসছেই না। 5 ঘন্টা ধরে ফোন করা হয়ে গেছে কাউন্সিলর, মরে যাওয়ার পর কাউন্সিলর টাকা দেবে তারপর চুপ হয়ে যাবে, সবকিছু মিটে যাবে। বৃহস্পতিবার সকাল থেকে রাস্তা সারানোর কাজ শুরু হয়। এত বছরেও চা হয়নি পুরসভা রাতারাতি সেই উদ্যোগ নেওয়ায় অবাক স্থানীয় বাসিন্দারাও। রাস্তা তো খুবই খারাপ, তো দেখতে পাচ্ছেন জঙ্গল, রাত্রিবেলা তো বেরোতেও পারি না, মানে রাস্তায় জল জমে কাদা, 6 মাস এরকম করে রেখেছে, তারপরে আজকে থেকেই কাজ শুরু হলো, বলছে তো আজকে ঈদ পাতবে, পরে পূজোর পরে নাকি পিস হবে। এই কাজটাই আগে হলে এভাবে ছেলেকে হারাতে হতো না, আক্ষেপ মৃতের বাবা। ছেলেটা তো চলে গেল, আমার ছেলে মানে ভাসিয়ে দিয়ে চলে গেল, রাস্তা এখন সারাই করুক, আমার ছেলেটা তো চলে গেছে। আগে যদি কাজটা হতো, রাস্তাটা যদি ভালো হতো, বাচ্চাটার এরকম দুর্ঘটনা ঘটতো না, ভোটের পরে থেকে এটা এইভাবে পড়ে আছে। কার বাড়ি ছেলে চলে যাবে কেউ জানে না, তাহলে কর্পোরেশনকে থাকার কি দরকার, তাহলে সরকার থাকার কি দরকার, সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট থাকার কি দরকার। আচ্ছা, পূজোতে এত টাকা দেওয়া হচ্ছে, সেই টাকার একটা অংশ কি এই রাস্তার জাস্ট টেম্পোরারি মেরামতের জন্য ব্যয় করা যায় না? 10 লাখ টাকা মিনিমাম ওই যে বাচ্চাটি মারা গিয়েছে তার জন্য তার পরিবারকে দেয়া হোক। যদিও খারাপ রাস্তা দায় নিতে রাজি নন বোরো চেয়ারম্যান, উল্টে 14 বছর আগে বিদায় নেওয়া বাম সরকারকে টেনে এনেছেন তিনি, টেনে এনেছেন প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে। এই জায়গাটা বরাবরই খুব অনুন্নত অঞ্চল ছিল, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের বিধায়ক ছিলেন, তখন যাদবপুর বিধানসভা কেন্দ্র ছিল, একেবারেই অনুন্নত অঞ্চল, কোনো কাজ হয়নি। 2017 সালে ওয়ার্ক অর্ডার হবার পর 2 বছর বাদে তাঁতিয়া কাজটা খুব ডিলে করছিল বলে আমরা তাঁতিয়াকে KIP ওরা টার্মিনেট করে। তারপরে 2 বছর আমাদের করোনার জন্য সমস্ত লেবাররা চলে গিয়েছিল। KIP-র এই কাজ নিয়ে আমরাও খুব তিতে বিরক্ত, বহুবার মাননীয় মন্ত্রী মিটিং করেছেন, ববিদা মিটিং করেছে, আমাদের মহানাগরিক উষ্মা প্রকাশ করেছে, কাজটাকে এত ডিলেট করছে, এত ডিলেট করছে, কাকস্য পরিবেদনা বলতে 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 মুখ ব্যথা হয়ে যাচ্ছে। তারকেশ্বর চক্রবর্তী নাকি বলেছিলেন দায় বুদ্ধদেব ভট্টাচার্যের, কারণ তিনি 2011 সালের আগের MLA ছিলেন, তাহলে এখন দায়টা পূরণ করছেন কি করে? 13 বছর ধরে মনে পড়েনি কেন? 7 বছর ধরে একটা স্কিম কাজ চলছে চলছে, ভাঙছে গড়ছে, আবার ভাঙছে আবার গড়ছে, খালি কাটমানি খাবার ধান্দা। এখন মানুষের মৃত্যুর পর, মায়ের কোল খালি হয়ে যাওয়ার পর এদের মনে পড়েছে, মায়ের কোল খালি হয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী উৎসবে আছেন, কিন্তু এখন বোধহয় ওদের একটু টনক নড়ছে। একটা দুর্ঘটনা সবকিছু উলটপালট করে দিয়েছে, বেঘরে প্রাণ গিয়েছে স্কুল ছাত্রের, পরিবারের দাবি পেলোডারে সবারই মত্ত অবস্থায় থাকা এই দুর্ঘটনা। যে গাড়ি চালাই তো এ মূলে মালিক না, গাড়ির মালিক না, মানে মদ খাইয়ে আমার মনে হয় মদ খাইয়ে এই সমস্ত করছে, নাহলে 7টার সময় কেউ ট্রেন গাড়ি চালায় বলেন? 3-4 জন নাকি ছিল।
বুধবার দুর্ঘটনার পরে রণক্ষেত্র চেহারা নেয় বাজরনের দীনেশনগর এলাকা। খারাপ রাস্তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার পর থেকে এখনও এলাকায় দেখা যায়নি কলকাতা পুরসভার 113 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিতা কর মজুমদারকে। ঘাতক পেলোডারের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আমার নাদের কোনো দোষ নাই, ও সাইকেল চালানো পাশে দাঁড়াইছিল, ওরা মেরে দিয়েছে, নাতি দাঁড়াইছে যে এইটা গাড়িটা যাবে, তারপর আমি পথে এই ওই যে পরে আর এইখানে যে আছে এইখান দিয়ে ওইখানে যাবে, এই পাশে দাঁড়াইয়াছে গাড়িটা যাবে, তারপরে পড়তে যাবে, কিন্তু আর যাইতে পারলো না। এই বাড়ি থেকেই বড় হয়ে ওঠার স্বপ্ন দেখতে শুরু করেছিল বছর 15-র কিশোর। ক্লাস 9-এ ওঠার পর পড়াশোনায় মনোযোগ আরও বেড়েছিল, তাকে ঘিরে আশায় বুক বেঁধেছিল গোটা পরিবার। উপরে ওঠার স্বপ্ন, সুদিনের স্বপ্ন, একটু ভালো করে বাঁচার স্বপ্ন, মহালয়ার সকালে শেষ হয়ে গেল সব কিছু। বুধবার বাঁশদ্রোণীতে টিউশন পড়তে যাওয়ার সময় পেলোডারের ধাক্কায় মৃত্যু হল গড়িয়ার রেনিয়ার বাসিন্দা গঙ্গাপুরী শিক্ষা সদন হাইস্কুলের পড়ুয়া সৌমশীলের। বাবা রিক্সা চালান, খারাপ রাস্তায় বিপদের ঝুঁকি নিয়ে যাত্রীদের সাবধানে গন্তব্যে পৌঁছে দেওয়াই তাঁর কাজ, কিন্তু সেই খারাপ রাস্তা কেড়ে নিল তাঁর ছেলেকে। চোখের মণি, ভবিষ্যতের আশা, সব শেষ হয়ে গেল রাস্তার ভগ্ন দশার জন্য। ছুটে ছুটে গিয়ে দেখি আমার ছেলে শুধু রক্ত পড়ছে, আমার ছেলে অনেক নেই, শুনি ওরা হসপিটালে নিয়ে চলে গেছে। কোনো হরমুরগা হসপিটালে গেলাম, ছেলের জায়গায় শুধু ছেলের বডিটা পড়ে আছে, ছেলেকে একটু সারা পর্যন্ত আমার ছেলে দিল না, একটু সারা পর্যন্ত আমার ছেলের পাইনি আমি। মহালয়ার দিন কোল খালি হয়েছে মায়ের। যে ছেলে সকালে মা পড়তে যাচ্ছি বলে বেরোলো, সে যে আর ফিরবে না তা মেনেই নিতে পারছেন না মা। ঘরের এখানে ওখানে পড়ে আছে ছেলের জিনিস, বই খাতা। সৌম্যর বই খাতা পড়ে রয়েছে এবং সৌম্য পড়াশোনার পাশাপাশি নানা ধরনের বৈদ্যুতিন যে সরঞ্জাম সেটা তৈরি করার জন্য সে সবসময় এই যে তার ঘর সেখানে সে কাজ করত। সে যে বাড়ি ফিরবে না সেটা কেউ ভেবে উঠতে পারছেন না, বুঝে উঠতে পারছেন না, এবং যে বিষয়ে তার পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে এই মৃত্যুর দায়টা কে নেবে। পড়াশোনার পাশাপাশি ইলেকট্রনিক্স গ্যাজেট তৈরিতে উৎসাহ ছিল সৌম্যর, সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে পোস্টও করত। আমি হচ্ছে কম্পিউটার টিচার, ঠিক আছে, ওর রেসপন্স খুব ভালো ছিল ল্যাবে, ল্যাব কি থিওরি কি ও সবসময় আমার কাছে আসতো, মানে কোনো কিছু অসুবিধা হলে পরেই কোশ্চেন করতো, খুব ভালো ছেলে ছিল। ল্যাবে সমস্ত যে সমস্ত কম্পিউটার যে স্পেয়ারসগুলো, হ্যাঁ, সব টেবিলের উপর সাজানো থাকতো, সেগুলো নিয়ে কোয়ারিজ ছিল ওর, বিভিন্ন ধরনের কোনটা কী কাজ করে, ফাংশনালিটিস। পূজোর মুখে কিশোরের মর্মান্তিক মৃত্যুতে অন্ধকার নেমে এসেছে গোটা পরিবারে। প্রশ্ন উঠছে, একটি স্বপ্নের অপমৃত্যু ঘটনার দায় কে নেবে? কোন নেতা, কোন নেত্রী, কোন রাজনীতিবিদ? কেন রাস্তা বছরের পর বছর খারাপ হয়ে পড়েছিল? কেউ কি জবাব দেবে, নাকি এখন মুখ বুঝে থাকবে, আবার ভোট এলে মুখে বুলি ফুটবে? গরিবের কি এভাবেই মৃত্যু ঘটতে থাকবে? বাঁশদ্রোণীতে নবম শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পেলোডারের চালককে গ্রেফতারির দাবিতে বাঁশদ্রোণী থানায় ধর্ণা চলাকালীন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। প্রাক্তন সাংসদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। আদালতে তোলার পর জামিনে ছাড়া পান বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। বুধবার সকাল 7টা বাঁশদ্রোণীতে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। পেলোডারে পিষ্ট হয়ে মৃত্যু হয় নবম শ্রেণীর ছাত্রের। ঘটনাকে কেন্দ্র করে মহালয়ার দিন রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পুলিশকে হেনস্থার অভিযোগে বিজেপির এক মহিলা কর্মী সহ 5 জনকে গ্রেফতার করা হয়। এরপরই ধৃতদের গ্রেফতারির দাবিতে বুধবার রাতে বাঁশদ্রোণী থানায় অবস্থান শুরু করেন রূপা গঙ্গোপাধ্যায়। এদেরকে পালাবার জন্য সুযোগ করে দিল পেলোডারের ড্রাইভারটা, যে চালাচ্ছিল না বাট ওই ট্রেনিং দিচ্ছিল আর কি অ্যাসিস্ট্যান্টটাকে, তো সে তো তার একটা ফোন সুইচ অফ, আরেকটা ফোন সেটা ট্র্যাকিং এ দেখাচ্ছে বিহারে। তা আপনারা তো সুন্দর করে প্ল্যান মাফিক সকালবেলা থেকে মানে পালিয়ে যেতে দিলেন, সবাই মিলে পুলিশকে ধরে মেরেছে। তোমরা বুড়ো বুড়ো পুলিশ রাখো করো যে একটুতে হ্যাঁ করে হাঁপিয়ে পড়ে।
রাতভর ধর্নার পর 14 ঘন্টার মাথায় বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। যেহেতু মানে আমাদের থানার যে নর্মাল ফাংশনিং আছে ওটা অবস্ট্রাকশন হচ্ছিল, ও ওনার এগেইনস্ট একটা কেস হয়েছে, ওনাকে ডিটেইন করা হয়েছে, লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছে। রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 132 নম্বর ধারায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আমি তো কিছু করিনি, চুপচাপ থানায় বসেছিলাম। এদিন বাঁশদ্রোণী থানা থেকে প্রথমে রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় লালবাজারে, সেখান থেকে SSKM এ নিয়ে গিয়ে মেডিকেল পরীক্ষা করা হয়, এরপর নিয়ে যাওয়া হয় আলিপুর কোর্টে। মানুষ জেগে উঠেছে, বাঁশদ্রোণী ওই এলাকা, যাদবপুর এলাকা, ওখানে তৃণমূলের গুন্ডাগর্দি পুলিশকে নিয়ে সবাই জানে। এই প্রথম কলকাতাতে পুলিশকে কাদাতে চুবিয়েছিল। রূপা গাঙ্গুলী মহোদয় একজন লড়াকু নেত্রী, তিনি সারা রাত্রি ধরে থানায় ধর্ণা দিয়েছেন, অবস্থান করেছেন, প্রতিবাদ করেছেন গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে। সেখানে যদি অশান্তি করাটা মূল উদ্দেশ্য হয়, সেখানে যদি একজন গিয়ে লাগাতার প্ররোচনা দিতে থাকেন, সেই জায়গাটায় কোনো অপ্রয়োজনীয়ভাবে ডিস্টার্ব করতে থাকেন, বসে থাকার চেষ্টা করেন, তো পুলিশ প্রশাসন সেখানে কাজ করবে। গাঙ্গুলী গিয়ে ওখানে অবস্থান করছে, ওনাদের বিধায়ক কতজন, তারা ডেভেলপমেন্টের ফান্ডের জন্য যে টাকা পান, ওনারা কি ঘুরে ঘুরে দেখেছেন যে বিরোধী দলের তকমা বাংলার মানুষ ওনাদের দিয়েছে, কি করা দরকার কি করা দরকার নয়। আদালতে রূপা গঙ্গোপাধ্যায়ের 14 দিনের জেল হেফাজতের আবেদন জানান সরকারি আইনজীবী। তিনি বলেন, থানায় বসেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, তাতে সরকারি কাজ বাধাপ্রাপ্ত হচ্ছিল। পাল্টা রূপা গঙ্গোপাধ্যায়ের আইনজীবী বলেন, তার মক্কেল রাজনৈতিক দলের নেত্রী, প্রাক্তন সাংসদ, স্থানীয় মানুষরা বিক্ষোভ দেখাচ্ছিল, তার নিজের দলের কর্মীকে গ্রেফতার করা হয়, তাই ঘটনাস্থলে যান রূপা গঙ্গোপাধ্যায়। তিনি পুলিশকে কাজে বাধা দেননি, থানার বাইরে বসেছিলেন। বিজেপি নেত্রী হিসেবে রূপা গাঙ্গুলী গেছিলেন থানায়, উনি জানতে চেয়েছিলেন শুধু এদের অপরাধটা কি, এদের আপনি কেন অ্যারেস্ট করলেন, যে পেলোডার ঘাতক পেলোডার তার যে ড্রাইভার যে চালাচ্ছিল তাকে ওনারা অ্যারেস্ট করলেন না, তাকে বলা পেলেন না, যারা অ্যাজিটেশন দেখে, যারা বাচ্চার মর্মান্তিক মৃত্যু, সেই মৃত্যুতে যারা অ্যাজিটেশন দেখেছিল তাদেরকেও আজকে অ্যারেস্ট, নন ভেরিফাইড সেকশনে অ্যারেস্ট করে পাঠানো হচ্ছে। আমরা কোর্টকে বলি, উনি জানতে চেয়েছিলেন, শুধুমাত্র উনি জানতে চেয়েছিলেন যে এইসব ছেলেগুলোকে কেন অ্যারেস্ট করা হলো, তখন তাকে পুলিশের কাছে বাধা দেওয়া বলে ওনাকে অ্যারেস্ট করে যে কোর্টে প্রোডাকশন করা হয়, বিচারক সব দেখে শুনে জামিন দিলেন। শেষমেশ রূপা গঙ্গোপাধ্যায়কে জামিন দেন বিচারক। ABP আনন্দ।